সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আজ আমার সাথে আছেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ, অমিতাভ রেজা চৌধুরী। তিনি মূলত নির্মাতাই, সেটি ভিজুয়াল মাধ্যমে নির্মাতা। আমরা একটা যন্ত্র বিষয়ক জটিলতায় পড়ে আগের আয়োজনটি ত্যাগ করে আমরা নতুন করে শুরু করছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি অমিতাভ দাকে, প্রিয় অমিতাভ দাকে। অমিতাভ দা, আশা করি আমরা প্রবলেমের সাগর পার হয়ে এখন ইকোহীন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। দাদা, আমরা আলাপে ঢুকি সরাসরি। মানে আমাদের এই আয়োজনটি, ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনে, আমরা আসলে চেষ্টা করি একজন শিল্পীর যে চিন্তার ভুবন, একজন শিল্পীর যে শিল্প ভুবন বা মানস, সেটাকে রিভিল করা, সেটা নিয়ে আলাপ করার। এবং মানে ধরো এই সাক্ষাৎকারের এই প্রক্রিয়ায় আমরা সব সময় যেটা চাই যে রিসেন্ট কাজ দিয়ে শুরু করতে অথবা শৈশব থেকে শুরু করতে। আমি রিসেন্ট কাজ দিয়ে শুরু করি। রিক্সা গার্লের কি অবস্থা এখন? রিক্সা গার্ল মাত্র একটা পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়া বাকি, তো সেটা প্রায় আরো এক মাস মতো লাগবে, এক থেকে দু মাস আসলে লাগবে। তো সেটা শেষ হলে পরে রিক্সা গার্ল নভেম্বরের শেষের দিকে রিক্সা গার্ল শেষ হবে। সো তারপরে এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে জার্নি শুরু করবে, এবং তারপরে এটা তারপরে জানি না, তারপরে সেলস এজেন্ট যেভাবে ডিসাইড করে। আমাদের সেলস এজেন্ট হচ্ছে জার্মানি, তো উনি যেভাবে ডিসাইড করে সেভাবে জিনিসটা হবে। গ্রেট। মানে আমি জানতে চাই যে এই ধরো আয়নাবাজির সময় আমরা যেরকম, তোমাকে একটু আগে ইন্টারঅ্যাপেড লাইভেও প্রশ্ন করছিলাম আমি, আয়নাবাজির সময় যেরকম ধরো ডিস্ট্রিবিউশন কিংবা পরের প্রচারণা, সেই সমস্ত কিছুতে তোমার ব্যাপক ইনভলভমেন্ট আমরা দেখেছি, এইখানে এই সিনেমার ক্ষেত্রেও কি তা হবে কিনা, বা ধরো ডিস্ট্রিবিউশনের সাথে তুমি তুমি কোনো ইনপুট দিচ্ছ কিনা? সিনেমা ডিস্ট্রিবিউশনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আয়নাবাজির সময় আসলে ছিল না। ডিস্ট্রিবিউশনের কাজটা আমার না, সিনেমা আমার কাজ হচ্ছে বানানো, নির্মাণ পর্যন্ত কাজ। তারপরে মার্কেটিং এর কারণে যদি কোনো সাহায্য লাগে, তখন তো আমার যারা ডিস্ট্রিবিউট বা সেলস এজেন্ট বা মার্কেটিং যারা করে, তারা আমাদের আমাকে যখন ইনভলভ হইতে বলে, সেটুকু ইনভলভমেন্ট আমি করি। ধরো সব মিলে সিনেমা তো একটা জটিল মাধ্যম, মানে অনেকগুলো শিল্প মাধ্যমের এক ধরনের সংমিশ্রণ। তুমি আয়নাবাজির ব্যাপারে আমরা পরে আসব, তুমি প্রথম কবে ভাবলা যে তুমি সিনেমাটাই বানাবা? আর তুমি তো ইকোনমিক্স পড়তে গেছিলে। এটা তো অনেক অনেকবার বলছি অনেক জায়গায়, সেটা হচ্ছে যে ওরকম ভাবে তো ভাবি নাই। এখন ওরকম কোন দিন মনে নাই আসলে, যে অক্টোবরের 22 তারিখ প্রথম জীবনে ভাবছিলাম সিনেমা বানাবো। এটা আসলে হয়ে গেছে, এটা আসলে ইকোনমিক্স পড়তে যাওয়ার সময় পড়তে গেছিলাম। তখন একটা জীবনের তো, তখন আর ফিল্মে পড়াশোনা করার, আমি তো মধ্যবিত্তের ছেলে, ফিল্মে পড়াশোনা করার তো আর সুযোগ ছিল না, আমার বাবা মা এটা বুঝতোই না। সুতরাং আমি গেছিলাম ইকোনমিক্স পড়তে, এবং ফিল্ম ইনস্টিটিউটে কিছুদিন ঘোরাফেরা করে ওইখানে দেখতাম সবাই, বড় বড় ভাইরা ফিল্মে পড়াশোনা করে, খুব স্বপ্ন ইচ্ছা হয়েছিল যে আহারে ওরা কি সুন্দর সিনেমা নিয়ে পড়ে, আমি ভবিষ্যতে কোনোদিন সিনেমা নিয়ে পড়তে পারবো। কিন্তু সেটা আর পড়ার সুযোগ হয় নাই। তারপরে বাংলাদেশে এসে কাজকর্ম শুরু করে দিছি, দ্যাটস আই এম ডুইং। ওরকম ভাবে প্রথমে 21 টিভির এডিটিং এর জন্য অ্যাপ্লাই করছিলাম, যে চাকরির জন্য, তো চাকরি পাইনি স্বাভাবিকভাবে, আমার কোনো এডিটিং অভিজ্ঞতা ছিল না। তারপরে আমি বুঝলাম না দাদা, মানে তোমার অভিজ্ঞতা নাই, তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো কেন? তুমি এডিটিং করতে চাও? তখন এডিটিং 21 টিভিতে নতুন ছেলেমেদের নিচ্ছিল ট্রেনিং করার। হ্যাঁ, তখন তো বাংলাদেশে কারোই অভিজ্ঞতা ছিল না, তো আমি তখন পুনা ইন্ডিয়া থেকে মাত্র পড়াচ্ছি, আমি একজন ট্রেনার হিসেবে ট্রেনিং। তখন তো 21 টিভিতে নতুন নতুন অনেক ছেলেমেদের ট্রেন দিছে, তাই না? তো আমি সেরকম একটা ট্রেনিং এর জন্য গেছিলাম, কিন্তু আমার বেসিক যেটা, সেটারই কোনো যেহেতু ধারণা ছিল না। সুতরাং আমাকে ওই যে ভারতীয় একজন লোক ছিল সর্দারজি টাইপ, উনি ইন্টারভিউ নিয়েছিল, যখন টেস্ট করতে দিছে, প্রথম টেস্টে পাশ করছিলাম। তারপরে যখন টেস্ট করতে দিছে, তখন দেখে যে আমি পারি না কিছু, তারপরে বলছে তুমি যাও পরে আসো। দাদা, মানে এই তোমার জীবন কম্ম নিয়া, মানে তোমার মতো যারা আর কি, যারা কোট আনকোট সফল,
সব মানে পাবলিক ফিগার, তারা এত ইন্টারভিউ দেয়, ধরো তাদের সাথে যে মানে ধরো সহজ হওয়ার জন্য যে ছোটবেলা থেকে আলাপ করে যাব সেগুলো আসলে রিপিটেটিভ, সেই আলাপ করতে চাই না, যাই আমরা সেদিকে যাইও না, নাও যাই। হ্যাঁ চলো, যে আমি তো আমি যেটা একদমই কোর আলাপে যাই আমরা, ধরো এই যে তোমার একটা সিনেমা, যে সিনেমা দিয়ে এখন তোমাকে পাবলিক চিনে, আয়নাবাজি, তুমি নানা ইন্টারভিউতে বলতেছো আয়নাবাজি ব্যবসা সফল না, এবং মানে কিন্তু সিনেমা সিনেমা হিসেবেও কি এটা সফল? অবশ্যই সফল, সিনেমা হিসেবে কেন সফল না হবে? আয়নাবাজির হোয়াট ইজ এর ইন্টেনশন? ইন্টেনশন এদেশের মানুষের জন্য একটা এন্টারটেইনমেন্ট সিনেমা হাজির কর। তো এন্টারটেইনমেন্ট সিনেমা তো হাজির হয়েছে, এটা একটা গল্প বলছে, এবং এই গল্পটা এটাতে যারা কাজ করছে, রাশেদ জামান, রাশেদ, অনম বিশ্বাস, হ্যাঁ যারা পিছনে কাজ করতেছে বলবো, যারা আমার অ্যাসিস্ট্যান্টরা ছিল তানবীর, মাহফুজ, আমার এডিট প্রডিউসাররা যারা ছিল এশা ইউসুফ, সকাল, আসাদুজ্জামান, হ্যাঁ মানে ইট ওয়াজ আ গ্রেট টিম, সবাই এনজয় করে কাজ করছে, ফ্রিতে কাজ করছে এবং মোটামুটি ভাবে, কিন্তু প্রচুর পরিমাণে যা যা আমাদের খরচা লাগছে সেগুলো আমরা করছি। এটা সেট বানানো, সেট বানানো তিন জায়গায় শুটিং, দুইবার শুটিং করছি, জেলখানায় শুটিং করছি, উই আর আ গ্রেট এক্সপিরিয়েন্স। তো ওই এক্সপিরিয়েন্সটা তো খুবই এক্সাইটিং, সফল, এবং ফাইনালি সিনেমা হলে পৌঁছেছে, আমাদের একটা নতুন মধ্যবিত্ত দর্শক তৈরি হয়েছে, যে দর্শকরা যারা অনেকদিন পর গিয়ে সিনেমা হল দেখছে, তো মানুষকে এন্টারটেইন করছে, সেইভাবে সফল। মানে ধরো এন্টারটেইন করলে মানে বিজনেস, মানে সিনেমার তুমি বলতেছিলে নানা নানা, মানে আমার সাথে আলাপেও তুমি বলছো যে মানে প্রযোজক প্রডিউসার যেই টাকাটা লগ্নি করছে সেটা আসলে উঠে আসে নাই, এমন একটা এমন এমন আলোচিত হওয়ার পর এই কথা বলি নাই কখনো, এটা মিথ্যা কথা, এই কথা বলিনি, খামাখা বললাম না, এই কথা বলিনি। যেটা বলেছি সেটা হচ্ছে, এটা ব্যবসা সফল হতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ছবি লগ্নি করার পরে যে লগ্নিকারক সে মুনাফা অর্জন করেছে, সেটা এই সিনেমাটা কোনো মুনাফা অর্জন করে নাই। এই সিনেমাতে যেই পরিমাণ প্রযোজকরা লগ্নি করেছে সেই পরিমাণ টাকাটা উঠে আসছে, এবং সেটাই অনেক বড় ব্যাপার আমাদের সিনেমা হলে এই ওই মুহূর্তে 2016 সালে লগ্নির টাকায় উঠে আসে না, কারণ আমাদের সিনেমা হলে 2 কোটি টাকার মতো খরচা হয়েছিল এটা নির্মাণ করতে, 2 কোটি 20-30 এর মতো খরচা হয়েছিল, 2 কোটি 27 লাখ বোধ হয় সব মিলায়, যেটা আপনার ধরো গিয়া ডিস্ট্রিবিউশন, সিনেমা হলে চালানো, মাস দ্য ফিল্মে অর্থাৎ কানের মার্কেটে ছবি দেখানো, কেন কানে মার্কেটে ছবি দেখাইতে তো অনেক টাকা লেগে যাওয়ার কথা, মানে ছবি দেখাতে অনেক টাকা না হলো লাখে টাকা লাগছে, 500 ইউরো লাগে দেখুক মার্কেটে ছবি দেখাইতে, তারপরে প্রচারের জন্য কাজ করা, প্রেস শো করা, হ্যাঁ শেরাটনের না কোথায় যিনি প্রেস শো হলো একবার, হ্যাঁ তো এই সব করা, এগুলো করতে করতে 2 কোটি 27 লক্ষ টাকা খরচা হওয়ার পরে 2 কোটি 33 লক্ষ টাকা ফেরত আসছে সব মিলা, বিদেশে বাণিজ্য করতে যাওয়ার পরে, বিদেশে ছবি দেখানো টাকানোর পর, তার মানে 6 লক্ষ না 7 লক্ষ টাকা ফেরত আসছে। তো সেই মুনাফা প্লাস আরো প্রায় 60-70 লক্ষ টাকা বাজারে পড়েছিল, যেটা এখনো পর্যন্ত পাওয়া যাবে না, সেটা পাওয়া গেলে প্রযোজক একটু খুশি হইতো, কিন্তু সেটা কোনোদিন পাওয়া যাবে না, সেটা দিবে না, কারণ ওটা দিয়ে ওরা বাথরুমের কল লাগাইছে, ইলেকট্রিসিটি লাইন ঠিক করছে, সেগুলো নাকি কত অনেক বছর যাবত এগুলো নাকি নষ্ট ছিল, এগুলো ঠিক করা হয়েছে, তো ওইটা তো আর সাফল্য না, ওইটা তো বাণিজ্যিক সাফল্য না, মানে ওইটা করে তো একটা প্রযোজক যারা আসলে ছবিতে লগ্নি করে তারা তো বাণিজ্যে সাফল্য পাইতে হয়, সেই সাফল্যটা আসে না, কিন্তু যেই পরিমাণটা লগ্নি তারা করেছিল এবং যেই ভ্যালু তারা পাইছে জীবনে, এটার পরে আয়নাবাজি অরিজিনাল সিরিজ করছে সেখান থেকে তারা প্রফিট করতে পেরেছে, এবার তো সেই লগ্নির টাকাটা তারা উঠে উঠে আসছে তাদের কাছে। আচ্ছা দাদা, মানে আমার আমার জানার জায়গাটা কিন্তু এটা ছিল না, আমার জানার মানে এই এই বাস্তবতা ধরো আমরা জানি যে সিনেমা হলগুলো শেষ পর্যন্ত টাকা যে আসলে দেয় না এবং সেটা যে নাই হয়ে যায়, কিন্তু ধরো টাকা দিত যদি আপনার কাছে 10টা ছবি থাকতো, তাহলে যেটা হয় যে তখন আর একটার পর একটা ছবিতে টাকা হতো, ওই আমাদের এটা তো খণ্ড কলেম, এটা তো স্থায়ী পুঁজি না, এটা যেটা অস্থায়ী পুঁজি, এই অস্থায়ী পুঁজিতে বাণিজ্য হয় না কখনো, ছবি বাণিজ্য করলে ছবি বাণিজ্যিক হইতে হবে, তো এনারা তো প্রথমবারই একটা ছবি করছে এবং এনাদের কোনো অফিস নাই, এনারা কোনো রেগুলার ছবি করে না, রেগুলার ছবিতে লগ্নি করে না,
ডিস্ট্রিবিউশন বা সিনেমা হলের সাথে সম্পর্ক নাই। সিনেমাকে তো বলি আমরা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড এক্সিবিশন। সে ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড যদি ঠিক না হয় বিজনেসের, তাহলে সিনেমা দাঁড়ায় না। আয়নাবাজির মতো যারা প্রডিউসার তারা তো আসলে অস্থায়ী প্রযোজক, তারা তো সাময়িক ভাবে এক এক বছরে একটা ছবি করে, সেটা দিয়ে তো আর বাণিজ্য করতে পারবে না, সেটা দিয়ে ওই শখে মূলধনেটা। কিন্তু আয়নাবাজির সাকসেস হচ্ছে মূল টাকাটা উঠে চলে আসছে, সেটা সবচেয়ে বড় ব্যাপার। মানে তুমি কি মনে করো যে আয়নাবাজির ডিরেক্টর হিসেবে, ধরো মানে ডিরেক্টর তো শেষ পর্যন্ত শিল্পী, আমি শিল্পীর কোয়ার্টার জায়গাতে বলছি, একজন ডিরেক্টর কখনো কখনো একজন মহাব্যবস্থাপক, কখনো কখনো তিনি একজন শিল্পী, আস মানে শিল্পী, শিল্পের জায়গা থেকে তার মানে তুমি নিজেকে সাকসেসফুল মনে করো? আমি নিজেকে কোনোভাবে সাকসেসফুল মনে করি না, আমি কোনো শিল্পী টিল্পী না, আমি ফিল্ম মেকার। এখন এটার জন্য আমি তো ছবি বানাইছি, আমি জানি না মানে এটা এত শিল্পী কিনা, আমি এত বড় নিজেকে মানে আই এম নট আ আর্টিস্ট কিনা এত কিছু চিন্তা করি না। আমি একটা ছবি বানাইছি, একটা গল্প বলছি এবং গল্প বলে মানুষকে ওই সময় এন্টারটেইন করার চেষ্টা করেছি, দ্যাটস অল। এবং এটাতে আমি কি হলাম কত বড় সেটা এমনি বেশি বড় বানায় ফেলে অনেক সময় কথা বলতে বলতে, ওইটা আমার মনে হয় না, মানে ওইটা আমি না আসলে, মানে আমি সিম্পল মানে ধরো না 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 তোমার তোমার এই প্রশ্নটা কি ছিল, মানে আমার আমার প্রশ্ন আপনার আমার প্রশ্ন ছিল যে মানে ধরো একজন শিল একজন ডিরেক্টর সে কখনো কখনো ব্যবস্থাপক, কখনো কখনো সে অনেক অনেক অনেকজন শিল্পীকে একসাথে গেঁথে একটা কাজ করে। যেমন ধরো আয়নাবাজিতে অনেক মানুষ কাজ করেছে, অনেক শিল্পীরা কাজ করেছে, অভিনয় শিল্পীরা থেকে শুরু করে যিনি ক্যামেরা চালিয়েছেন, মানে এভরিওয়ান ইজ আর্টিস্ট দেয়ার। যদি তুমি সেই জায়গা থেকে বলো, ধরো ওই এই প্রকল্পে যেহেতু প্রকল্পটা এখন ওই প্রকল্প দিয়ে লোকে তোমাকে চিনতেছে যে আচ্ছা অমিতাভ রেজা মানে হলো আয়নাবাজি, অমিতাভ রেজা তার মানে ইটস এ সিগনেচার ওয়ার্ক, এবং এই সিনেমার জন্য তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছো, ফলে মানে শিল্পী হিসেবে তুমি আসলে মানে এইটা তো তোমার সিগনেচার, ফলে তুমি নিজেকে শিল্পী বলতে তোমার সমস্যাটা কই? না না সমস্যা নাই, মানে নিজে নিজে নিজেকে এত ধাউস করে বলতে পারি না আর কি, মানে লজ শরম লাগে আর কি, মানে এত বড় বড় শিল্পী আছে মানে এখানে নিজেকে এরকম ভাবে বলার ধাউস শরম লাগে। আর চার বছর আগে একটা ছবি বানাইছি তো এরপরে তো আর কিছু করতে পারি নাই, তো মনে হয় যে ওইটা ওইটা অনেকের সাহায্যে হয়ে গেছিল আর কি, সেটার মনে হয় আর কি। সো আর সিনেমা তো একটু এরকমই, সিনেমা কিন্তু আসলে অনেকগুলো কলাকে একসাথে করতে হয়, এবং সিনেমার কাজও হচ্ছে এটা যে একজন ফিল্ম মেকার আসলে অনেক ধরনের অনেক ধরনের আর্ট ফর্মকে নিয়ে কাজ করে, এবং উই হ্যাভ আ ব্রিলিয়ান্ট সিনেমাটোগ্রাফার, উই হ্যাভ ব্রিলিয়ান্ট এডিটর, আর্টিস্ট, অ্যাক্টর্স, আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার, তো ও এরা মিলেই তো সিনেমা করে আসলে। এবং রিশা গালো যখন করতে গেছি, উই আই হ্যাভ আ ব্রিলিয়ান্ট কাস্ট নভেরা, এবং তুহিন খুবই সুন্দর শুট করেছে, নবনীতা এডিট করেছে। সো আই বিলিভ দ্যাট এই ছবি ছবির যে বিভিন্ন মানুষ ছবিতে কাজ করে, বিভিন্ন ট্যালেন্টরা ছবিতে কাজ করে, একটা ফিল্ম মেকার আসলে ওই ট্যালেন্টগুলোর থেকেই আসলে তার তার গল্পটা বলার চেষ্টা করে, এবং সেটাই সিনেমা বোধহয় সারা জীবন করে আসছে। মানে তুমি তুমি মানে আমরা বিজ্ঞাপনের আলাপে পরে যাইতে চাই, ধরো আয়নাবাজি আয়নাবাজি চার বছর আগে চার বছর আগের সিনেমা, আয়নাবাজি আসলে ফিল্ম মেকার হিসেবে তোমাকে কি কি শিক্ষা দিল এটা যদি একটু বল। আমাকে প্রথম শিক্ষা দিছে এরকম ছবি আর বানাইতে চাই না, এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা দিছে যে ছবি নির্মাণের সময় আসলে বাংলাদেশের ছবির যেই বাজার আছে, যেই ইয়া আছে, সেইটার উপর ভিত্তি করে আসলে ডিসিশন নিতে হবে আমি কি সাইজের ছবিটা করব। আয়নাবাজি আমাকে শিক্ষা দিছে যে ছবি নির্মাণের সময় সবকিছু ভুলে গেলে চলবে না, আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, সংসার, জীবন সব ভুলে যেয়ে সিনেমা বানাইতে গেলে চলবে না, তাহলে এরপরে সবকিছু হারাতে হয়। তো 2016 আচ্ছা ঠিক আছে, আমি আমি ওই প্রসঙ্গে আসলে যাইতেই চাই না, মানে এটা
মানে 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 সব জীবন মানে আমার প্রফেশন, আমি এক বছর কাজ করি নাই, এক বছরে আমি আমার যারা আমার সাথে 15 বছর কাজ করেছে বিজ্ঞাপনে তাদের থেকে ডিস্টেন্স তৈরি হয়েছে, আয়নাবাজির পরে আই বিকাম পাবলিক ফিগার হয়ে গেছি এবং সেটার কারণে আমি সাধারণভাবে আমার রেগুলার রুটি রুজির জন্য যাদের সাথে কাজ করতাম তারা দূরে সরে গেছে, আমার আয়নাবাজির পরে থেকে অন্য মানুষের কাছে যে যারা 5 টাকায় কাজ করতে করে আমার কাছে আসলে 10 টাকা হয়ে যায়, মানে আমার কাছে সমস্ত কিছুর বাজেট বেড়ে যায়, কারণ আমি কিছু না চাইলেও আমি যদি কাউকে একটু অনুরোধ করি ভাই আমাকে একদিনের একটা শুট করে দিবেন বা একদিনের একটা লোকে, আরে আপনি আয়নাবাজির ডিরেক্টর আপনার টাকার অভাব কি, আপনি তো আমার কাছ থেকে নিতে পারেন, তো এই কারণে আমি আর জীবনে সিনেমা বানাতে পারতেছি না, পারবো না মনে হয়, কারণ অন্যরা যেসব যে ছবি 50 লক্ষ টাকা যে ছবি বানাতে পারবে আমার কাছে সে ছবি বানাতে আসলে 5 কোটি টাকা হয়ে যাবে, কিন্তু আমার দোষ না আমি কোনো টাকা নিব না, কিন্তু আমার কাছে যেই কাজ করতে আসবে সেই আমার অন্যের কাছে যে 5 টাকা নিবে আমার কাছে 10 টাকা নিবে, সো দিস ইজ মাই প্রবলেম, আয়নাবাজির কারণে ওইগুলা হয়েছে, তো এইটার কারণে এরকম ছবি আর জীবনে বানাতে চাই না, যেটার কারণে আমাকে এতটা অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে ব্যক্তিগত জীবনে, প্রচুর শিক্ষা, মানে প্রচুর শিক্ষা, এই যে ইলেকট্রিসিটি চলে গেছে আরেকটা সমস্যা হয়ে গেল, এখন আবার আসবে কিছুক্ষণ পরে। ইলেকট্রিসিটি সম্ভবত চলে গেছে এবং তারপরে সো দিস এখানে তাহলে আমার তো কথা চালা যেতে হবে, কোনো ব্যাপার নাই শিমুলের অনুষ্ঠান, সো দিস ইজ দ্য থিং, মানে একটা ছবি নিয়ে আসলে আমাকে এতবার প্রশ্ন করতে হয়, 4 বছর যাবত একটা ছবির কচলাইতে কচলাইতে আসলে আমার আর ভালো লাগে না, মানে এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে আমার ভালো লাগে না, দাদা এইটাই তো, এইটাই তো তাহলে বড় শিক্ষা যে এখন তুমি এই ওই ফেজ অতিক্রম করে সামনে যাইতে চাও, দাদা এক্স্যাক্টলি রিক্সা গার্ল নিয়া সেখানে তো শুটিং শেষ, এডিটিংও প্রায় শেষ, আমরা যেটুকু তুমি যেটা বলতেছো যে সামনে ইয়েতে যাবে, সেইখানে মানে এই সিনেমাটায় মানে যারা যারা অভিনয় করেছে, আমি একদিন শুটিংয়ে গিয়েছিলাম তোমার নিশ্চয়ই মনে আছে, মানে এই সিনেমাটা নিয়ে তোমার প্রত্যাশার জায়গাটা কেমন? এই সিনেমাটা নিয়ে প্রত্যাশার জায়গাটা হচ্ছে এই সিনেমাটাতে আমি রিক্সা পেইন্টিংটাকে একভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছি, এবং আমি আসলে মিতালি পারকিন্সের উপন্যাসটাকে ভেঙে চুড়ে ওটার মতো করে আমার মতো করে আমি লোকাল একটা ফ্লেভার দিয়ে ছবিটা করেছি, এবং আরেকটা ব্যাপার ছিল ছবিটা ইংরেজি ছবি, তো এই ছবিটা নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশে যারা ইংরেজি ভাষার ছবি দেখতে চায়, বাংলা ভাষায় বাংলা ছবি মানে বাংলাদেশের ছবি, এবং বিদেশেও যারা বেসিক্যালি নর্থার্ন আমেরিকায় যারা এই উপন্যাসটা পড়েছে মিতালি পারকারের রিক্সাগার্ল, তারা যারা এই ছবিটা বাংলাদেশকে তারা একটা নতুন ভাবে দেখবে আর কি, বাংলাদেশের একটা মেয়ের জীবন তারা একটা নতুন ভাবে দেখতে পাবে, এইটুক যদি আমি দেখাতে পারি এবং তাদের যদি রিক্সা পেন্টিং এর ব্যাপারে আগ্রহ জন্মায় তাহলেই আমার আমার সার্থকতা, আমি শুধু ওইটাই করতে চাই যে এই ফর্মটার প্রতি মানুষের আগ্রহ জন্মাও, রিক্সা আমাদের দেশের এই মানুষগুলার জীবনকে নিয়ে আগ্রহ যেন জানবে, আমার রিক্সাগার্ল কোনো দুঃখের ছবি না, রিক্সাগার্ল একটা আনন্দের ছবি, এটা একটা মেয়ের আর্টের তার যে চেরিশ সেটাই করা হয়েছে পুরো ছবিতে, তো আশা করি ওইটুকুই আমার উদ্দেশ্য থাকবে এই ছবিটার থেকে। দ্যাটস গ্রেট দাদা, একটু আমাদের আমাদের দেশের সিনেমা আলাপে যাই, ধরো আমাদের এখানে সেই অর্থে তারেক মাসুদ কিংবা আমাদের ফারুকি ভাই কিংবা তুমি, তোমরা তো সেই অর্থে এফডিসি কেন্দ্রিক নির্মাতা না, কিংবা ধরো এই যে মানে আমাদের সিনেমার জায়গাটা আসলে মানে কোনো যেটাকে আমরা অল্টারনেটিভ ধারা বলি কিংবা যেটাকে আমরা মূল ধারা বলি কোনোটাই কি আসলে শেষ পর্যন্ত দাঁড়াইলো কিনা, এবং শেষ পর্যন্ত সিনেমা হল কেন্দ্রিক এই যে বিজনেসের জায়গা এইটা হয়ে উঠতে পারলো না কেন বলে তুমি মনে করো? এটা তো অনেক জটিল প্রশ্ন, প্রথম কথা তারেক ভাই আর আমি একদমই একই জায়গা না, তারেক ভাই অনেক অন্য স্পেসের অন্য জায়গার মানুষ, এবং সেখান থেকে আমি তো একদম সামান্য ফিল্ম মেকার, অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকার একটা ছবি বানিয়েছি, তারেক ভাইয়ের জীবন দর্শন এবং সিনেমার চর্চা সিনেমার ভঙ্গি ওনার ইন্টেনশন ইজ ভেরি ডিফারেন্ট, আমার আমার সেই যোগ্যতাও হয়নি কোনো কাছাকাছিও আসেনি,
সো এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার বিনয় অসাধারণ, ইটস ওকে, না না তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের সিনেমার উত্তরণ হয় নাই কেন, সেইটা আসলে তো এক কথায় আমি বলতে পারবো না, এটার অনেক অনেক কারণ আছে। বাংলাদেশের রাজনৈতিক কারণ, বাংলাদেশের সিনেমাকে সবসময় সিরিয়াস মিডিয়াম হিসেবে দেখার আমাদের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবেও ছিল না। একমাত্র বঙ্গবন্ধু এক সময় যে উদ্দেশ্য করেছিল সেটা বলতে পারেন, বলতে থাকেন উচিত শিক্ষা নিয়ে। আচ্ছা ফাহমি ভাই কিছু বলছে, ফাহমি ভাই, ফাহমি ভাই আমার কেন আমার ইন্টারভিউ শুনতেছেন আপনি সমস্ত করে, যেটা বলছেন যেটা বলছিলাম ধন্যবাদ যে জি মানে আমাদের নেট সমস্যার মধ্যে ফাহমি ভাই বলেছেন আপনাকে যে তোমাকে বলছে তোমাকে যে উচিত শিক্ষা নিয়ে কথা বলতে থাকো, তুমি সেটা বলছো কি বেশ ভালো হয়েছে। হ্যাঁ যেখানে ছিলাম যাও। আচ্ছা যেটা বলতেছিলাম যেটা একভাবে বলা যাবে না স্যার, সেটা বাংলাদেশের সিনেমা, যেমন ধরেন আমাদের সিনেমা পুরো ব্যাপারটাই ঘটনাটা ঘটে তথ্য মন্ত্রণালয়ে। দেখেন তথ্য মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয় যেখানে প্রচুর পরিমাণের কাজ চলে এবং তাদের প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করতে হয়, সরকারের কাজ, সরকারের মিডিয়া, টেলিভিশন, তো ওই এর মাঝখানে একটা সিনেমার মতো একটা বড় স্পেস নিয়ে কাজ করার সময় ওনাদের সারাদিনের কর্ম সময়ে মানে সারাদিনের কার্যক্রমে কতটুকু সময় তারা দিবে এটা তো সম্ভব না। সিনেমা একটা আলাদা এন্টিটি, আলাদা একটা মন্ত্রণালয় হোক, আমি জানি না সেটা কি হতে পারে, হয়ে কাজ করতে হবে সারা বছর রাষ্ট্রীয় সিনেমার রুচি পরিবর্তনের জন্য, রাষ্ট্রীয় সিনেমার বিজনেস পরিবর্তনের, কারণ এটা এটা হিউ, এটা একটা বিশাল মিডিয়াম। সো আমরা বছরে মাত্র 5-15-10 ছবি অনুদান দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, শুধুমাত্র স্ক্রিপ্ট গুলা পড়া হয়, পড়ানোর পরে কারো কোনো গল্প যদি মানে রাষ্ট্রীয় সাথে সাংঘর্ষিক না হয়, রাষ্ট্রের কোনো ধরনের রাষ্ট্রের কোনো ধরনের যেই রাজনৈতিক দল থাকবে তাদের সাথে সাংঘর্ষিক না হয়, এরকম একটা বিচার বিবেচনা করে আর কোনো কোনো ভাবে এভাবে সিনেমা গুলো অনুদান গুলো মোটামুটি ভাবে দেওয়া হয়। রেয়ারলি আছে যে খুবই ক্রিটিক্যাল সিনেমায় হাজির করা গেছে, এবং মূলত দেখা যায় যে উপন্যাসের অ্যাডাপটেশন যেগুলো দেওয়া হয় সেগুলোতেই অনুদান দেওয়া হয়। মৌলিক সিনেমা বা মৌলিক চলচ্চিত্র চিত্রনাট্য অনুদান দেওয়া হয়েছে এই এই ঘটনা আমার কাছে খুবই কম মনে হয় আর কি, যে মৌলিক কোনো গল্প, মৌলিক কোনো চিত্রনাট্য। তার মানে কি রাষ্ট্রীয়ভাবে এই সিনেমাকে কখনোই সিরিয়াসলি এটা ইন্টারন্যাশনালি পৃথিবীতে, সারা পৃথিবীতে কোরিয়ান সিনেমা যেভাবে ডেভেলপ হয়েছে বা ইভেন NFDC যেভাবে ডেভেলপ হয়েছে এইভাবে সিনেমাকে কখনো আমরা রাষ্ট্রীয়ভাবে দেখি নেই, এটা তো একটা বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে যে বাণিজ্যিকভাবেও সিনেমা সিনেমার উত্তরণের যে দরকার ছিল যে সেটা আমাদের দেশে একটা সময়ের পরে তো হিন্দি সিনেমার VCR আসা এবং সবকিছুর কারণে এক ধরনের পতন হয়েছে, তো সব মিলায়। কিন্তু সিনেমা কিন্তু দাঁড়ায় হচ্ছে ন্যাশনাল সিনেমার রাষ্ট্রের মানে মানে ইয়ে মানে কাজের উপরে, মানে একটা রাষ্ট্র জাতীয় রুচি তৈরি করে সিনেমা আসলে, তো সেটার জন্য কিন্তু রাষ্ট্র একটা বড় দায়িত্ব নিতে হয় আসলে। এটা গেল এক। আর দুই নম্বর আর তিন নম্বর যে সমস্যা, সত্যিকার অর্থে খুব বেশি কি মেধাবী নির্মাতা আমরা বের করতে পারছি আমাদের দেশে, হয় নাই, আমাদের আসলে এরকম মেধা নাই। যদি মেধা থাকতো তাহলে হয়তো বা এত ভাঙাচোরার মধ্যেও, এত তালমাটালের মধ্যেও 2-3-10 ভালো ফিল্ম মেকার সারা পৃথিবী জুড়ে তাপটের সাথে ট্রাভেল করে বেড়াতো, সেটাও হয়তো বা পায় নাই। এক নম্বর এটা একটা বড় সমস্যা আমাদের, মেধার সমস্যা, আর চিত্রনাট্য সমস্যা তো আছে। তো এটা এটা তো যেই প্রশ্নটা করেছো সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমার কেন খারাপ, এটার উত্তর তো এটা একবারে বলা যাবে না, এটা তো অনেক অনেক বড় কারণ। সো একটা বড় কারণ হচ্ছে, একটা ডেফিনেটলি বড় কারণ হচ্ছে আমাদের স্টেট কখনো সিনেমাটাকে অ্যাজ এ সিরিয়াস আর্ট হিসেবে নেয় নাই বলে আমার ধারণা। আচ্ছা সেটা যেই সরকারি হোক না কেন। আচ্ছা আমরা একটু তোমার বিজ্ঞাপনের প্রসঙ্গে যাব, তার আগে আমি একটা একটা বিজ্ঞাপন আমাদের দর্শকদেরকে আমি দেখায় আসতে চাই, চলো আমরা দেখি। Thank you.
এই বিজ্ঞাপনটা মানে আমার কাছে যতবার আমি দেখি আমাকে খুবই কাব্যিক মনে হয়, এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। এটার ক্যামেরা কি রাশেদ ভাই চালাইছে? এটা রাশেদ ভাই করে, এরকমই আরেকটা করেছিলাম আউলা বাতাস মানে পরে ওইটার, হ্যাঁ মমতাজ যেটাতে গান গেছিল ওইটার, ওইটা মমতাজ গান গেছিল, ওটা রাশেদ ভাই করে না, ওইটা ওইটা বিজয় কার্তিকের করে। মানে ধরো তোমার হায়দ্রাবাদেও ক্যামেরা চালাইছেন রাশেদ ভাই, এই যে ধরো এক ধরনের রাশেদ ভাই সাথে তোমার নিশ্চয়ই একটা ভালো বোঝাপড়া আছে বা যুগলবন্দি আছে। বিজ্ঞাপন যখন তুমি বানাও, খুবই কম সময়ে যখন একটা গল্প বলতে হয়, বা তোমার যে প্রজেক্ট যেরকম অনেক প্রচুর বিজ্ঞাপন বানাইছো, হাজার দুয়েকের বেশি, তাই না? হাজার দুয়েকের বেশি হবে না? না না, এত কত বছর যাবত, 15 বছর যাবত বানাইছো। তো 15 বছরে তুমি হাজার দুয়েক বিজ্ঞাপন বানাও নাই? না না, হাজার দুয়েক হবে না, হাজার দুয়েক হিসাব করলে প্রতি মাসে তাহলে 10টা করে বানাইতে হয়, সেটা কি হয়েছে নাকি? না, টাকা পয়সার হিসাবটা পাইলে বোঝা যায় তো। অবশ্য যাই হোক, মানে আমার প্রসঙ্গটা ছিল যে ধরো মানে বিজ্ঞাপন যখন একটা বিজ্ঞাপনের প্রজেক্টে যখন কাজ করো, তখন তোমার মানে তোমার মাথায় কি কি চলতে থাকে আসলে? তুমি আউটকামটা কি চাও, ক্লায়েন্ট যা চায় তাই, না তুমি আসলে তোমার শিল্পী তো একটা জায়গা বা তোমার যেসব সিগনেচার সেইটা কেও আসলে এন্টারটেইন করতে চাও? বিজ্ঞাপনের শিল্পের কোনো কাজ নেই, বিজ্ঞাপনে ক্লায়েন্ট ক্লায়েন্ট না, এজেন্সি, ক্লায়েন্টের কাজ করি না, এজেন্সিদের কাজ করি। সো ক্লায়েন্ট ইম্পর্টেন্ট। আমি এই মানে আমি বোঝানোর জন্য মানে এটা বোধহয় আমার অজ্ঞতা, বিজ্ঞাপনটা এজেন্সি ক্লায়েন্ট তো ওর পরে ব্যাপার। যেমন এবার যদি বলি যে এই ছবিটা কিভাবে কাজ হচ্ছে, এই ছবিটা যখন আমাকে প্রথম স্ক্রিপ্ট দিয়েছে গ্রে, তো ইট ওয়াজ এ স্ক্রিপ্টেড, তাই না? যে একটা জানলা, এরকম একটা ঘটনা হবে, এরকম একটা গল্প হবে, এরকম একটা গল্প হবে, এরকম করে যে ঘটনাটা ঘটবে। সো এটা যখন আমরা পেলাম, তখন আমরা বললাম আচ্ছা আমরা এটা এমন একটা বাড়ি খুঁজি যে বাড়িটা এরকম। তো প্রায় 7 দিন যাবত আমি, রাশেদ, বিপুল, আমরা টিমটা মিলে এই বাড়ি খুঁজতেছিলাম। তো বাড়ি খুঁজতে খুঁজতে তখন রাশেদ বাড়ি, আমরা বাড়িটা পেলাম দিনাজপুরে গিয়ে। তারপরে আমরা প্ল্যান করলাম যে এটা শুট করবো, এভাবে শুট করবো, এভাবে শুট করবো, এবং তারপরে ওই ঠিক প্ল্যানটা যেভাবে শুট করবো, ইচ অ্যান্ড এভরি ফ্রেম, বিজ্ঞাপনে যেটা ঘটে যে ইচ অ্যান্ড এভরি ফ্রেম, ইচ অ্যান্ড এভরি শট, ইচ অ্যান্ড এভরি কাস্ট, অভিনেতা, ইচ অ্যান্ড এভরি মিউজিক আমরা প্রেজেন্ট করতে হয়। আর তখন এই বিজ্ঞাপনটা যখন করেছিল, তখন সম্ভবত রুবাব আপা ছিল, সম্ভবত, মনে নেই আমার, জিপিতে, এবং এটা শাওনের শাওনের স্ক্রিপ্ট ছিল। তো শাওন আমাদের, এবং তখন সম্ভবত সুমি আপার কপিরাইটার, এটা আমাদের চিত্রের সুমি আপা তখন এটা কপিরাইটার ছিল সম্ভবত, আমার ঠিক মনে নেই আসলে। আর এই গানটারও সিলেকশন আর অনমো ছিল তখন গ্রেতে। সো এত ব্রিলিয়ান ব্রিলিয়ান টিম আমাদেরকে ঠিক যেভাবে ব্রিফ করছে, আমরা যেটা করছি আমরা সেটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে, সেটা রাশেদের অবদান সবচেয়ে বেশি। রাশেদ অনেক কাজ করছে ছবিতে, এবং আমার অ্যাসিস্ট্যান্ট ছিল বিপুল, এবং তারও তারা মিলে আসলে দিনাজপুরে এরকম ভাবে করি, ভাই এটা ভেড়া যাবে, ভেড়ারও মাঝখান দিয়ে ভেড়া পাবো না, পরে ভেড়া পাই নেই, মহিষ পাইছি, আচ্ছা মহিষ দিয়ে করি। এবং জিপি এবং গ্রামে গ্রেয়ের সাথে কাজ করতে যে সুবিধা, সেটা হচ্ছে দে গেভ আস ফুল ফ্রিডম, যে আমি যখন, ওরা যখন লিখে দেয় যে এখানে ভেড়া থাকবে, তখন সাধারণত কম এজেন্সি আছে এটা বিশ্বাস করে, আমরা যখন বলি না ভেড়ার বদলে মহিষ নিব, তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে মহিষের শুট করতে হবে। সো এখানে ধরেন মহিষটা যেভাবে হেঁটে আসবে, বৃষ্টি হবে, বৃষ্টিটা ঠিক এভাবে হবে, এটার কালার কম্বিনেশন কিরকম হবে, এটার এটার কালার কাস্টিং কিরকম হবে, এগুলো প্রতিটা জিনিস আসলে
এজেন্সি ডিসাইড করে দেয়, আমরা শুধু এটা শুট করি, সেটার সাথে কোনো ধরনের আমার কোনো মাতব্বরি বা ক্রিয়েটিভিটির কোনো মাতব্বরি আমার নাই। অনলি থিং আমার মাতব্বরি যেটা আছে সেটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ হাউ টু টেক দোজ শট অ্যান্ড হাউ দোজ শট জয়েন্ট করার পরে এটার যে ইমোশন তৈরি করে কিভাবে হয় সেই ক্রাফটম্যানশিপটা আমরা চর্চা করি এবং ওইটার একটা করি। এবং তারপরে যদি একটা এজেন্সি একটা সরি মানে একটা বিজ্ঞাপনী সংস্থা তোমার কাছে কেন আসবে, আর তুমি যেই জায়গা থেকে আমার কাছে আসে ওই জায়গাতেই যে আমি আমার কাছে আসবে না, আমার কাছে আসে না, তারা তিনজনের কাছে যায়, চারজনের কাছে যায়, যার প্রেজেন্টেশন যার ভাবনাটা সবচেয়ে তাদের কাছে ভাল লাগে এবং যার বাজেটটা তাদের কাছে যুক্তিসঙ্গত হয় তারাই কাজটা দেয়, তাকেই কাজটা দেয়। তাহলে আমি যদি আমার কাছে আসতো তাহলে আজীবন যত জিপির বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন বানানোর পরে আজীবন যত বিজ্ঞাপন হয়েছে সব আমার বানানো হয়েছে, আমি তো বানাইনি, তাই না? আমার চেয়ে সুন্দর সুন্দর কাজ পিপলু ভাই বানাইস করছে, আদনান করছে, অনেকে করছে। তো এটা তো শুধুমাত্র আমার কাছে নেই, তার মানে এটা মিলে ওই এই গল্পটার ক্ষেত্রে শাওন হয়তো বা ভাবছে যে আমি হয়তো বা এটা ভালো বানাতে পারবো সেই সময়, সেই কারণে এই কাজটা আমি করতে হয়েছে। আর কি কাজ করে, কাজ করে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে প্রথমে আমরা চিন্তা করি হু ইজ আ মাই হিরো, আমার হিরো হচ্ছে আমার ব্র্যান্ড, হ্যাঁ, অ্যান্ড হু ইজ মাই হিরোইন, হিরোইন হচ্ছে আমার কমিউনিকেশন, অর্থাৎ ওই ব্র্যান্ডটা যেটা কমিউনিকেট করতে চায়। তো হিরো এবং হিরোইনের মিলন হচ্ছে বিজ্ঞাপন, সো বাকি সব হচ্ছে কমোডিটি, বাকি সব হচ্ছে প্রপস, এখানে অ্যাক্টর অ্যাক্টার্স সবকিছুর প্রপস। সো হিরোকে আমি প্রথম বিজ্ঞাপনে যখন চিত্রনাট্য পাই তখন আসলে আমি চিন্তা করি যে আমি আমার হিরোকে কিভাবে হাজির করব। সো হিরোকে হাজির করার পরে যেটা আমি করি, এখানে তো দেখাতে পারবো না, যেমন ধরেন এই একটু পরেই আপনারা চলে যাওয়ার পরে এখানে শেষ করার পরে আমি এখানে তো লাইভ আসবে না, জানি না উল্টা করে কেন জানি, এনিওয়ে ধরেন একটু একটু পরেই আমি যে প্রেজেন্ট আমার একটা পিপিএম আছে, আমার সামনে বিজ্ঞাপনের কাজ করব, সেখানে ইচ অ্যান্ড এভরি ফ্রেম ইজ উই ড্র, আমরা ড্র করে রাখি এবং আমরা বলি যে আমরা এরকম করতে চাই, এরকম করতে চাই, তারপরে তখন আমাদের করতে হয়। সো এই হিরো হিরোইনকে মিলানোর জন্য সবচেয়ে ভালো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কি হয়, যেমন ধরেন এই ছবিটা যদি অন্য কোন মানে এই ছবিটা যদি দিনাজপুরে কেন শুট করলাম, সো আমরা প্রফেশনাল, আমাদের আমাকে দেওয়া হয়েছে বিকজ আই হ্যাভ এ প্রফেশনাল স্কাউট টিম, যে প্রফেশনাল লোকেশন স্কাউট টিম দিনাজপুরের অমুক জায়গায় ওই সাঁওতাল গ্রামে এই বাড়িটা খুঁজে বের করার ক্ষমতা রাখে, বিকজ এটা আমি ট্রেন করছি আমার ছেলে মেয়েদের। হ্যাঁ, আমি আমার টিম রাইট টাইমে ছবি ডেলিভার করার জন্য ওখানকার সমস্ত ব্যবস্থা করে কোনো ধরনের ঝামেলা ছাড়া 15 তারিখ ছবি ডেলিভারি কথা সেটা দিতে পারবে। তো সেই কারণে আমাদের কোম্পানিকে কাজটা দেওয়া হয় করার জন্য। আচ্ছা, মানে এটা তো বিজ্ঞাপনের আলাদা ধরো, কিন্তু এই পুরো কর্মযজ্ঞের মধ্যে আইডিয়া থেকে শুরু করে পিচ করা, তারপর জিনিসটা শুট করা, তারপর জিনিসটা জমা দেওয়া, এই পুরো কর্মযজ্ঞের মধ্যে মানে আমি মানে এটার মধ্যে নিশ্চয়ই মজা আছে একটা, যেটা করে তুমি আনন্দ পাও। আইডিয়া পিচ আমি করি না, আইডিয়া পিচ দায়িত্ব আমার না, আইডিয়া পিচ আমার কাজ না, আমার আইডিয়া দেওয়া থাকে শাওনের, এটা শাওনের আইডিয়া, এটা আমার আইডিয়া না, বা শাওনের এজেন্সির আইডিয়া, গ্রেট আইডিয়া, বা এটা অ্যাডকমের আইডিয়া, বা এটা এশিয়াটিকের আইডিয়া, আইডিয়া তাদের, তারা শুধু তাদের আইডিয়াটাকে আমাদের এক্সিকিউট করতে বলে। আমরা ক্যামেরাটা চালাইতে পারি, আমরা জানি এরকম লেন্সিং এ শট দিলে ভালো হবে, ফিল্ম মেকিং এরকম করলে ভালো হবে, এডিট এরকম করে জয়েন্ট করলে ভালো হবে, সেটা জানি, সেই জন্য এই কাজটা আমাদের দেয়। তারপরে অনেক ক্ষেত্রে এরকম ঘটে যে শুটিং এর মধ্যে আমাদের বলে যে ক্যামেরার পজিশন এটা করেন, ভাল লাগতেছে না এটা করেন, কালার পছন্দ হয় না, এডিটিংটা পছন্দ হচ্ছে না, এডিটিং কেটে দেন একটু, আমি তো ভাই একটু কাটিংটা আর একটু শার্প করেন, মানে ক্যামেরা কেন বলে, এগুলো বলে, এগুলো শুনি, ওগুলোও করতে হয়, বাট দিস ইজ পার্ট অফ জব, কোনো অসুবিধা নেই। তুমি এরপর মানে এই যে ধরো গ্রীষ্মকালের কাজ শেষ হচ্ছে মিতালি পার্কিনসন, এরপর তুমি কি করতে চাও আসলে, কি বানাইতে চাও, বা তোমার স্বপ্নের সিনেমা কোনটা আসলে মাথায় নিয়ে মরে যেতে চাই, এরপরে মরে যেতে চাই, তেমন কিছু বানাইতে চাই না। কেন বানাবো এদেশের জন্য, কেন ছবি বানাবো, আর আমি বানাইতেই পারি না। তুমি কি কোনো দেশের জন্য ছবি বানাও?
তুমি কি কোনো দেশের জন্য ছবি বানাও? না, নিজের জন্যই যদি বানাইতে হয়, মানে ছবি কেন বানাবো, ছবি বানাবো কেন, মানে এটাতে করে তো আসলে মানে আমি জানি না, মানে কিছু ছবির গল্প প্ল্যান আছে, চেষ্টা করতেছি স্ক্রিপ্ট করার, সময় পাই না কারণ অনেক কাজ আছে তোমার জন্য স্ক্রিপ্ট করছি। আচ্ছা আচ্ছা, অভিজাত দা, তোমার জন্য একটা সারপ্রাইজ আমি রাখছিলাম, এই নানা জটিলতায় এটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খুব প্রিয় একজন মানুষকে, যিনি তোমাকে প্রচন্ড ভালোবাসেন। প্রিয় বাচ্চু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি করেন? সংকটটা হচ্ছে আমি 15 মিনিট আগে ল্যাপটপে ঢুকে শুধু ব্ল্যাঙ্ক দেখছি, কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে বাচ্চু ভাই, আমি যেটা আপনি অসুস্থ, আপনার বেশিক্ষণ ঝামেলা করব না, আমি একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর জানতে চাই অমিতাভ দাকে সামনে রেখে, সেটা হলো মানে আপনি সিনেমা বানাইছেন, আপনি কাছ থেকে অমিতাভ দার কাজ দেখছেন, বা বাংলাদেশের শিল্প সংস্কৃতির একজন মানুষ হিসেবে, একজন অগ্রজ মানুষ হিসেবে অমিতাভ দার কাজকর্মও দেখতেছেন অনেকদিন ধরে, আপনি আমাদের অমিতাভ রেজা চৌধুরীকে কিভাবে মূল্যায়ন করেন? এই শাস্তি আমাকে বাচ্চু ভাই, সাবার থেকে কি আপনি আসছেন? আমি ছবি করেছি করেছি, ঠিক আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি অমিতাভের নিজস্ব একটি ভাষা আছে, এবং সেই ভাষা রীতিটা খুব জরুরি একজন শিল্পীর জন্য, সেটা তার আছে। প্রথমত বিজ্ঞাপন চলচ্চিত্রকে সে একেবারে আমূল পাল্টে দিয়েছে বাংলাদেশে, এবং পরবর্তীতে তার নাটকগুলো, যেগুলো আমরা ফিচারের প্রস্তুতি বলতে পারি, চলচ্চিত্রের প্রস্তুতি পর্ব বলতে পারি, কেন ওর নাটকগুলি সম্পূর্ণ আলাদা ছিল টেলিভিশনগুলোতে। অর্থাৎ নাটকীয়তা পরিহার করে বাংলাদেশের টেলিভিশন নাট্যশিল্পের যে বাঁক নেয়ার একটা সময়, সেই সময় অমিতাভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওর বেশ কয়েকটি নাটক, তার মধ্যে একটি নাটক আমার এখনও মনে পড়ে, যে ওই যে যেখানে ওই একটা সন্ত্রাসীকে ধরতে যেয়ে, হ্যাঁ কি মায়াশা, হ্যাঁ, অসম্ভব সুন্দর হৃদয় স্পর্শ করা, শুধু বাদ দিলাম আবেগের জায়গা থেকে বলছি না, এবং বা ওখানে জয়া ভালো অভিনয় করেছে সেগুলো বিষয় না, বিষয়টা ল্যাঙ্গুয়েজটা এত ভালো ছিল, এত সিনেমাটিক ছিল, যে সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছিল। তো আমি সে কারণে অমিতাভের ব্যাপারে খুব আশাবাদী যে তার হাত দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র একটি নতুন স্তরে পৌঁছবে। আয়নাবাজি সে করেছে, আয়নাবাজি আমাকে অনেক আনন্দিত করেছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি অমিতাভ তার নিজস্ব যে ভাষাটা তৈরি করেছে, এ পোয়েটিক একটা লিরিক্যাল একটা ভাষা সে তৈরি করেছে, সেটার মধ্য দিয়ে চলচ্চিত্রের একটি আমূল পরিবর্তন হতেই তো পারে অমিতাভ তোমার হাত দিয়ে, মানে এটা আমার একটা আশা আর কি তোমার অগ্রদেব হিসাবে। না, থ্যাংক ইউ বাচ্চু ভাই, মানে আপনি বললে পরে সেটা তো পরিবর্তন না করে চেষ্টা তো চালিয়ে যেতে হবে, আপনার জন্যই চেষ্টাটা চালিয়ে যাব। বাচ্চু ভাই আমার একটা বিচার আছে, বাচ্চু ভাই আমার একটা বিচার আছে। বাচ্চু ভাই আপনি কি আসছেন সাবার থেকে নাকি এখনো সাবারে? আমি আমি জি, হ্যাঁ তুমি ভালো না ঢাকা। বাচ্চু ভাই আমার একটা বিচার আছে, একটু আগে মরে যেতে চাইছিল অমিতাভ দা, কে ছিল আর কি হবে, এরপর মরে যাবে, একটু আগেই বলতেছিল আর সিনেমা টিমে না বানায় কি হবে, এরপর তো মরে যেতে চাই। আমি জিজ্ঞেস করছি যে আপনি এরপর কি সিনেমা বানাইতে চান, বা স্বপ্নের সিনেমাটা কি, কই আর কিছু বানাইতে চাই না, এরপর মরে যেতে চাই, মানে বোঝেন অবস্থাটা। আমার মনে হয় না, আমার মনে হয় কি যে অমিতাভের এগুলি মান অভিমানের কথা, বা শিল্পীর এটা থাকতেই পারে, এটা ক্রিয়েটিভ পার্সনের, তার নানা রকম আবেগ, আবেগ দ্বারা তো পরিচালিত হয় একজন শিল্পী, যে ডেফিনেটলি নারী সিনেমা বানাবে কেন, আরো কত কাজ আছে পৃথিবীতে, তাই না? পিয়াজ মরিচ বিক্রি করলে ইচ্ছে বেশি লাভবান হতাম, অথবা নানা রকম আর কি নানা খারাপ কাজ আছে। এখন মাছ, এখন তো মাস্কের ব্যবসা ভালো, তো সেগুলো না করে চলচ্চিত্র বা নাটক যারা করে তাদের কিন্তু এমন একটি আবেগ কাজ করে, সেটি কিন্তু সত্যি কথা বলি স্ক্রিনের জন্য যতটুকু বা মঞ্চের জন্য ততটুকু, তার পাশাপাশি কিন্তু মানুষ এবং দেশ, একটা দেশ একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা হতে পারে, বিমূর্ত ধারণা হতে পারে, কিন্তু দেশের একটা চিত্র কিন্তু একজন পরিচালকের মাথায় থাকে, দেশটাকেও ভালোবাসে,
মানুষগুলোকেও ভালোবাসো, তখন মনে হয় কি এই চরিত্রগুলো যদি আমি এইভাবে পোর্ট্রে করি স্ক্রিনে কেমন হয়। এই যে নেশা পেয়ে বসে এই ভালোবাসার চরিত্রগুলোকে রূপালী পর্দায় দেখার একটা নেশা পেয়ে বসে একজন পরিচালককে, তখন কিন্তু তার ক্রিয়েটিভ কৌশলগুলি সে প্রয়োগ করতে থাকে, সেটা ঠিক আছে। কিন্তু ভিজুয়ালি আমরা যেটা দেখি সেখানে কিন্তু কৌশলের সাথে আবেগের একটা উপস্থিতি থাকে, হ্যাঁ, একটা রস তৈরি করে যেটা আর কি আমার মনে হয়। সেগুলো অমিতাভের কাজগুলোতে আমরা আগে তো দেখতে পেয়েছি, এমনকি আয়নাবাজি এটা একটা মিডল অফ দ্য রোড রোড সিনেমা, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আমি মনে করি যে চমৎকার কিছু মোমেন্ট অমিতাভ তৈরি করেছিল। এইরকম বোঝা যায় যে পরিচালক নানা কারণে হয়তো ছবিটাকে অন্য জায়গায় নিয়ে গেছে, সেগুলো পেছনের ঘটনা, সেগুলো সবাই জানে না, যে আমরা যারা ছবি করি তারা বুঝি কি কারণে ছবিটা আরেক দিকে যায়, সেটা পেছনের গল্পটা, হ্যাঁ, কিন্তু বোঝা তো যায় একজন মানুষের একটা ছবিকে দেখে এবং পুরো বিষয়টাকে গল্পটাকে যেভাবে ও ট্রিটমেন্ট দিয়েছিল আমি খুব চমৎকৃত হয়েছিলাম। কারণ আমি আসলে আয়নাবাজি নামটা শুনে প্রথমে খুব অবাক, পরে আমার কন্যা অমিতাভের তো খুবই ভক্ত এবং তার সাথেই কাজ করেছে আয়নাবাজিতে, সে আমাকে বোঝালো আয়নাবাজি এটা, ও আমি যাচ্ছে তার তো সাংঘাতিক হবে, তো যা হোক আমার ভালো। তবে অমিতাভ আমি মনে করি কি যে তুমি তো সারাক্ষণই এই এই মাধ্যমে আছো কোনো না কোনোভাবে, মানে শতভাগ আর কি, তোমার অন্য কোনো আর আমাদের মতো অন্য কোনো সোকল ধান্দা বলতে যেটা বোঝায়। বাচ্চু ভাইয়ের সম্বন্ধে আমি একটা কথা বলি, বাচ্চু ভাইয়ের সাথে রিসেন্ট ইন্টারাকশনে একটা কথাই বলতে পারি, মানে আর বাচ্চু ভাই ফিল্ম মেকার, বাচ্চু ভাই সাংস্কৃতিক, আমাদের মুক্তি, আমাদের নেতা, আমাদের যাই করেন যাই বলি না কেন, কিন্তু বাচ্চু ভাইয়ের যেইটা আমার সবচেয়ে এক্সাইটিং ব্যাপার সেটা হচ্ছে বাচ্চু ভাই হচ্ছে তরুণ, বাচ্চু ভাইয়ের মতো আধুনিক মানুষ এই টাইমে, আল্লাহর কসম আমি এটা লিখে দিতে পারি, এই সময় বাচ্চু ভাইয়ের থেকে আধুনিক মানুষ আমাদের কালচারাল এরেনাতে, বাচ্চু ভাইয়ের থেকে আধুনিক মানুষ নাই, বাচ্চু ভাই হচ্ছে তরুণ, মানে দ্যাট ইজ দ্য অনলি থিং, বাচ্চু ভাই মানে বাচ্চু ভাইয়ের যে তারুণ্য, বাচ্চু ভাই তারুণ্যই আমাদেরকে বেঁচে থাকতে এবং আমাদের মানে বাঁচতে ইচ্ছা করে। যেমন মনে হয় যে আমার যখন বাচ্চু ভাইয়ের মতো বয়স হবে, যেটা যদিও কাছাকাছি বয়স, বাচ্চু যাই হোক, আমি যাতে বাচ্চু ভাইয়ের কাছে, আমি শুধু সিনেমা বানাই আর যাই করি, বাচ্চু ভাইয়ের মতো ওই তারুণ্য এবং ওই জায়গাটা রাখতে পারি, ওইটাই সবচেয়ে জরুরি। এবং বাচ্চু ভাই আপনাকে কথা দিচ্ছি, সামনের সাথে বোধহয় কথা হবে, আগামী বছরের মধ্যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা একটা অসাধারণ সিনেমার প্ল্যান করে আমার মাথায় আছে এবং এটা প্ল্যান করছি বাচ্চু ভাই, আপনার জন্য বলে দিলাম, উইল বি ফ্যান্টাস্টিক ফিল্ম, আমি আসলে একটা ড্রিম প্রজেক্টে হাত দিতে যাইতেছি খুব তাড়াতাড়ি, সেটা নিয়ে বলো, সেটা নিয়ে বলো। আমার বয়স মানে আমার বয়স পর্যন্ত বাসা, এটা শিমুল ভালো মনে থাকার কথা, হাতদাই নাটকে একটা সংলাপ আছে আনার ভান্ডারী, এত লম্বা বাসন বাসি যে শরম লাগে, শরীরটা ভালো না এবং মানে এই ঠান্ডা ঠান্ডা নিয়েও আমাদেরকে যে আপনি সময় দিলেন, থ্যাংক ইউ বাচ্চু ভাই, আমার খুব ভালো লাগছে। আমি আসলে ও যেটা বললো আমি এটা নিজেও কিছুটা এই ক্রেডিটটা নিতে চাই, আমি তরুণদের সাথে, আমার চেয়ে 40 বছরের ছোট বা 45-50 বছরের ছোট যে বাচ্চারা আছে, তরুণরা আছে, তাদের সাথে আমি খুব আনন্দ পাই মিশে কথা বলে, তাদের চোখের দৃষ্টিটা দেখে, তাদের ভাবনাগুলো, ভালো মন্দ বিচারে জাজমেন্ট করে যাব না, ও যে নতুন, ও যে আজকের মানুষ, এটা যখন প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দেয় তখন কিন্তু আসলে উৎকৃত হতে হয়, তাই না অমিতাভ? এটাই কিন্তু এটাই সব চান, মানে নতুনদের মধ্যে যদি প্রাণ না থাকে, মানে ওইটা যদি দেখে না ইন্সপায়ার হয়, আপনি যেমন আপনার কাছ থেকেই শিখছি যে আমি নতুন যত বাচ্চা মানুষের কাজ দেখি বা আমাকে পাঠায়, আমার তার আমাকে তাকে ইন্সপায়ার করতে বা আমার ওয়ালে তাকে ইন্সপায়ার করার জন্য পোজ দিতে পারে আমার এক বিন্দু দ্বিধা লাগে না, আমার কাছে মনে হয় যে
যত নতুন মানুষ কাজ করবে ভুল ত্রুটি সীমাবদ্ধতা সত্ত্বেও আই উইল বি অলওয়েজ উইথ দ্য নিউ কিডস। সেটাই, এই যে তোমরা নতুন ছবি করবা আমি থাকবো তোমাদের পিছে আর কি, পর্দার অন্তরাল। জি বাচ্চু ভাই, দে বাচ্চু ভাই, আপনি রেস করেন, আপনি রেস করেন। থ্যাংক ইউ বাচ্চু ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বাচ্চু ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ দা, মানে এখন এখন বলো সিনেমা বানাবে তো, মরবো না তো? সিনেমা তো এখন সিনেমা বানাবো মানে কি, মানে এটা ছাড়া তো আর কিছু পারি না, তো এটা তো বানাইতে চাই, কিন্তু মাঝে মাঝে খুবই ইয়ে লাগে আর কি, মানে এই লেথার্জি, এই এই হতাশা তো থাকেই জগতে, ধরো প্রত্যেক ছাড়া। আমি দুইটা ছবি বানানোর নির্মাণের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি, একটা তো দুইটা ছবি কিন্তু অ্যানাউন্স তো করব না এখন, বাট দুইটা ছবি, একটা উপন্যাস ভিত্তিক, একটা ঐতিহাসিক ঘটনা ভিত্তিক, দুটাই আমি আগামী বছর করার ইচ্ছা, এবং দুটাই বাংলাদেশের জন্য। উপন্যাসটা কার, এটা কি বলা যাবে আমাদেরকে? না তুমি কিছুই বলতে চাও না? না মানে 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 সত্যি, মানে এটা কোনো কথা তুমি বলতেই চাও না? বলা যাবে না, না না এটা বলা যাবে না, এটা একবারই অ্যানাউন্স হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার চেষ্টা করি। আমরা তোমার রিসেন্ট একটা কাজ, রিসেন্ট না তাও অনেক দিন হয়ে গেছে, সেটা একটু দেখে আসি। হ্যাঁ জি, শুরু হচ্ছে। তুই কিছু না, ল উল্লাস, চিয়ার্স, যে আত্মহত্যার বদলে আসেন এক কাপ চা খাই। সিঙ্গেল মল্ট তোরে ধরছে, আরে ফাকিং কিডিং মি। শোনো, দুনিয়াতে দুই কিসিমের মানুষ থাকে, এক কিসিমের মানুষ বিয়ে করে, আরেক কিসিমের মানুষ কিছু করে না। দেখে তোমাদের বিয়েতেও নিশ্চয়ই এমন ধুমধাম হয়েছিল, চিন্তার কিছু নেই। এই কাজটা তুমি আসলে মানে যে বন্ধু কিংবা বন্ধু এবং বন্ধুকের গল্প আইফ্লিক্সের জন্য মানাইছো, এই যে ওয়েব সিরিজ, বা তার আগেও যে আমরা ইয়ে দেখলাম ঢাকা মেট্রো, ওয়েব সিরিজের দুনিয়ায় তোমার অস্তিত্ব কিভাবে, মানে অস্তিত্বকে তুমি কেমনে দেখো আর কি? এটা তো সবচেয়ে সম্ভাবনাময় এই সময়, এখন সবচেয়ে সম্ভাবনাময় জায়গায় হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম, বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ দের ইজ নো ডিস্ট্রিবিউশন, দের ইজ নো অন্য কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং আমরা যদি সিম্পল হিসাব বলি, সেটা হচ্ছে যে সিনেমার যে এক্সপিরিয়েন্স, সিনেমা হওয়ার জন্য যে এক্সপিরিয়েন্স, সিনেমার সিনেমা হলে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা তো একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, কিন্তু সেটার সাথে এক ধরনের জাঁকজমকতা, এক ধরনের সিনেমার যে যে বিশালত্বা, সেইটার এক ধরনের কি বলবো, এক ধরনের আকর্ষণ সিনেমায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এইটা গুরুত্বপূর্ণ হয়ে যাওয়াতে ওই, তার মানে মূল গল্পের থেকে আকর্ষণের পরিমাণ দিনে দিনে বাড়ছিল, এবং বেড়ে এটা এমন একটা পর্যায়ে গেছে যে একটা ছবি 100 কোটি টাকা দিয়ে বানানো হচ্ছে, অর্থাৎ গল্পের দাম 5 কোটি কিন্তু ছবির 95 কোটি টাকা হচ্ছে আনুষঙ্গিকতা তৈরি হচ্ছে। তার মানে এই আনুষঙ্গিকতা পূরণের জন্য সিনেমা হলে সবাই মিলে দেখা, এটাতে সিনেমা হলের যে এক্সপিরিয়েন্স, ওই আওয়াজ, সাউন্ড, ওই অ্যাটমস, এই তৈরি করার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এর ফলে আমরা যারা রিয়েলিস্টিক সিনেমার কথা বলতে চাই, যেই সিনেমা হয়তো বা ওই জাঁকজমক করার মতো সামর্থ্য আমাদের নাই, তাদের জন্য সিনেমা হল আসলে বিরূপ বিপদ হয়ে যাচ্ছিল। তো সেই কারণে ওয়েব প্ল্যাটফর্মে আসলে গল্প বলার জন্য একটা অদ্ভুত সুন্দর সম্ভাবনা তৈরি করতে করে করে আর কি, এবং এটা এটার ওটিটি অর্থাৎ টপ, সো ইট ইজ ডাইরেক্টলি অডিয়েন্স ইউজারদের সাথে আসলে ক্রিয়েটারের এক ধরনের যোগাযোগ স্থাপন করে ওটিটি। সো তার মানে এটা একটা বড় সম্ভাবনা আছে। আজকে মানে রোমা যেমন করে ইন্টারন্যাশনালি সিনেমা হলে রিলিজ হয়েছে, যদিও রোমা ভেরি লস্ট প্রজেক্ট, কিন্তু নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, এরকম অনেক ছবি আছে, যেমন ধরেন গিয়া কথার কথা, আর্টিকেল 15 আমার খুব প্রিয় ছবি, একটা ভারতীয় ছবি, সেই ছবিটা, বা অনেক ছবি আছে যেসব ছবি আসলে সিনেমা হলে হয়তো বা পুরোপুরি বাণিজ্য পাবে না, কিন্তু সেটা ওয়েবে গিয়ে ওয়েব প্ল্যাটফর্মের নিজস্বতার কারণে, পারফর্মের কারণে এক ধরনের গল্প হাজির হতে পারে। যেমন করে আইফ্লিক্সের এই গল্পটা
আমি হয়তো বা অন্য কোনো জায়গায় বানাতে পারতাম না, এটা একটা পলিটিক্যাল স্টোরি। এবং এটা তোমার প্রিয় গল্প, তোমার নিজের প্রিয়, তুমি একাধিকবার আমাকে বলেছো। হ্যাঁ, এটা আমার খুব প্রিয় ছিল। তুমি আমাকে একটু হটকারিতা, হ্যাঁ বলো বলো বলো, শেষের দিকে হয়তো একটু হটকারিতা আছে, কিন্তু আমার কাছে লাগে যে এটা আমার নির্মাণ করে অনেক মজা লাগছে, কারণ আমি এই ধরনের পলিটিক্যাল স্টোরি বারবার বলতে চাইছি ছোটবেলার থেকে। তো এরকম আর কি, মানে এই কারণে এই ছবিটা তো অন্য কোথাও বানাতে পারতাম না আমি। আমি আমাকে আসলে ওয়েব প্ল্যাটফর্মে সুযোগ করে দিছে 30 মিনিটে এইরকম একটা গল্প বলার জন্য, মোটামুটি ডিসেন্ট বাজেট যেটা আসলে আমাকে দিয়েছে, যাতে আমি এটা গল্পটা হাজির করতে পারি। আমি এবার বাঘবন্দি সিংহবন্দির যে ওয়েব সিরিজটা হচ্ছে বিনসে, সেখানে আমার একটা গল্প যাচ্ছে, সেটার নাম হচ্ছে এসো বসে একসাথে খাই। এটাও আমি খুব আরাম করে বানিয়েছিলাম, খুবই নিজের কত করে বানিয়েছিলাম, খুব আহামরি কোনো কাজ না, কিন্তু এটাও এক ধরনের শর্ট ফিল্ম। তো এই ধরনের শর্ট ফিল্ম বানাইতে আমি অনেক অনেক আগ্রহী, এবং আমার কাছে মনে হয় যে ভবিষ্যৎ যদি বলেন, বলো আমার ভবিষ্যৎ কি, আই ক্যান সি দ্য হিউজ পটেনশিয়াল ইন ওয়েব প্ল্যাটফর্ম। যদি আমাদের ওয়েব প্ল্যাটফর্মটায় অঙ্কুরেই এটার কোমর ভেঙে দেওয়া হয়েছে, আলাপ আলোচনা অতিরিক্ত ভাবে চালু করা হয়েছিল, এবং তখন যখন সরকারি ভাবে এটার তখন চলে, আমাদের এই প্ল্যাটফর্ম গুলা খুব সাবধানতা হয়ে গেছে, এবং এত সাবধান হয়ে গেছে যে আমার এইবারের ফিকশনে একটা সিম্পল ডায়লগ ছিল যে মানে দিস প্লেস ইজ এ ফাকিং কনসেন্ট্রেশন ক্যাম্প, সো দিস ইজ আমাদের ইউথ এভাবেই কথা বলে, সেই কথাও বলা যাবে না, এখানের মধ্যে বিপ দিতে হবে। সো দিস অল দিস থিংস আর ভেরি ফ্রাস্ট্রেটিং, যে মিনিমাম লেভেল অফ স্বাধীনতাও এখন ওয়েবে আমরা বাংলাদেশে ওয়েবে পাবো না, মানে মানে এই কিন্তু নির্মাতা হিসেবে তোমরা এর মানে এটা তো আলটিমেটলি একটা নেগোসিয়েশনের গল্প, মানে আমাদের ধরো যেই যেই ওয়েব সিরিজগুলো নিয়ে তর্ক হলো আর কি, মানে একটা হলো সদরঘাটের, আমি তো নামটা ভুলে গেলাম, সদরঘাটের কি যেন ওইটা সদরঘাটের যে ওয়েব সিরিজগুলো নিয়ে তর্ক, মানে সেটা সেটা মানে তর্ক হওয়ার কিছু নাই, মানে ইট ইজ সামথিং দ্যাট এটা তর্ক হওয়ার কিছু নাই, মানে এসছে মানে এটা মানে মানে আমি জানি না, মানে এটা সবারই একটা তর্ক হওয়ার কিছু নাই, মানে দিস ইজ এভার ইটস এ ওটিটি প্ল্যাটফর্ম, দিস ইজ পিপল হ্যাজ এ চয়েস টু সি ডোন্ট সি ইট, ইটস এ চয়েস। এটা নিয়ে সমালোচনা হতে পারে, আমি বলতে পারি যে জঘন্য কাজ, আমি বলতে পারি এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে হয় না, এই ধরনের কাজ কেন করবো, কিন্তু সেইটার জন্য যে মানে রাষ্ট্রীয় ভাবে এটাকে আইনত বন্ধ করতে হবে এইগুলো বলে অন্য সমস্ত কাজই বন্ধ হয়ে গেছে। এখন দেখো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারি না, মানে বিরুদ্ধে তো কথা বলা প্রশ্নই না, কৃটিক করতে পারি না, আমরা ধর্ম নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি না, যেটার মধ্যে আমাদের বিপদ আছে, আমরা কোনো কিছু নিয়ে আমরা যৌনতা নিয়ে কাজ করতে পারি না, আমরা কোনো কিছু, আমরা শুধুমাত্র বিছানার মধ্যে ফোনে কথা বলতেছে হ্যালো বাবু খাইছো আর ওই পাশে হ্যাঁ খাইছি, এর বাইরে কোনো গল্প আমরা বল হাজির করতে পারি না, তা আমরা কি বলবো এই দেশে, একজন শিল্পী তো মানে নিজের আবার ওয়ে আউট, শিল্পী ওয়ে আউট হয়তো বের করে, ধরো এইটা বের করা যায়, ঠিক আছে, মানে সেটা বের করা যায়, সেটা বের করে তো বানাচ্ছি, সেটা বের করে তো থেমে নাই, সেটা বের করে তো বানাই যাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি দাঁড়াইতে হলে তো আপনার তোমার শেলফে বিভিন্ন ধরনের প্রজেক্ট লাগবে, আদারওয়াইজ তো অমিতাভদা আমার ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। তুমি ঝামেলা করতেছ আমারে, তুমি তুই করে বলতে তুই করেই বলো, নো প্রবলেম, তুই করে বলতেছি আমি, প্যাচ লেগে যায় ওটা দর্শকের সামনে আসছিস তো প্যাচ। তো যেটা বলতেছি যে তো বিভিন্ন ধরনের শেলফে ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়ানোর জন্য শেলফে অনেক জিনিস লাগবে, ভৌতিক সিনেমা লাগবে, অ্যাডাল্ট কন্টেন্ট লাগবে, বাচ্চাদের সিনেমার জন্য আলাদা সিস্টেম থাকা লাগবে, যেটাতে একদমই আর কেউ দেখতে পারবে না, ওইখানে মানে কমার্শিয়াল সিনেমা থাকা লাগবে, আর্ট হাউস সিনেমা থাকা লাগবে। তো একটা শেলফে অনেক কিছু না থাকলে একটা ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়ায় না, তো
তার মানে ধরো ওটিটি প্ল্যাটফর্ম, আমি মানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম এই শহরে কাজ শুরু করেছে গত এক বছর দুয়েকে, এবং ধরো এই করোনার কারণে এই লকডাউনের মধ্যেও আসলে এই ধরনের প্ল্যাটফর্মগুলো আরো মানে এমনকি অনেকগুলো গণমাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছে, তারা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসবে বা এরকম কিছু, সেটা আমি তোমাকে জানাইলাম আর কি। তো তোমার কি মনে হয় এই প্ল্যাটফর্মগুলোর কারণে আমাদের যারা নবীন নির্মাতা আছে বা আমাদের যারা এক্সপিরিয়েন্স নির্মাতাও আছে তাদের কাজের জায়গা তো বাড়বে, তাদের রুটি রুজির জায়গা তো আসলে বাড়বে, সেটা তো ভালো দিক। এক্সপিরিয়েন্সদের বাড়বে কিনা জানি না, নবীনদের অবশ্যই বাড়বে। আচ্ছা, কারণ যে কোনো ফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম আসলে নতুন কিছু এক্সপেক্ট করে, অর্থাৎ যখন পৃথিবীতে সাউন্ড আসছে তখন যারা সাইলেন্ট সিনেমা বানায় তো তাদের থেকে যারা সাউন্ডে নতুন করে সিনেমা বানাচ্ছে তাদের সম্ভাবনা বেশি ছিল, এটা খুব স্বাভাবিক ঘটনা। সো এখন নতুনদের সম্ভাবনা বেশি, যারা সিনেমাতে কাজ করে যে অভিনেত্রী অভিনেত্রীরা তারা সিনেমার জন্য কাজ করে, যারা টেলিভিশনে কাজ করে তারা টেলিভিশনের জন্য কাজ করে, যারা ওটিটিতে দেখা যাবে নতুন ধরনের অভিনেতা অভিনেত্রী হাজির হবে, নতুন ধরনের গল্প বলার ভঙ্গি হাজির হবে, সেই নতুনত্বের সম্ভাবনা এই ওয়েব প্ল্যাটফর্মে হাজির হওয়ার হাজির হয় যদি আমাদের বাকিরা অর্থাৎ যারা আসলে অন্টারপ্রেনার, যারা আসলে ওটিটি বাণিজ্য করছে, যারা ওটিটির কিউরেটর এবং যারা রাষ্ট্রীয়ভাবে যারা কাজ করছে তারা সবাই এবং নির্মাতারা সবাই তাদের তারা দায়িত্বশীলতার সাথে কাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্যাটস গ্রেট অমিতাভ দত্ত, ধরো অনেক পোলাপান তো অমিতাভ রেজা চৌধুরী হইতে চায়, তাদের জন্য কি বলবা? ভাই আর কিছু যাই হোক অমিতাভ রেজা চৌধুরী হইতে চান না, মানে মানে প্রবলেম হয় কি যে ধরেন আপনি যদি একটা মানে দেখেন মানে মানে খেজুর গাছ দেখে বলেন যে এটার উপরে উপরে উঠতে হবে, তাহলে অ্যাটলিস্ট আপনি ধরেন লেবু গাছ পর্যন্ত উঠতে পারবেন, মানে আমি হচ্ছি লেবু গাছ তো আপনি কোথায় উঠবেন আর, মানে আমার মতো কম মেধাবী মানুষের হওয়ার থেকে আপনি আরো বড় মানুষ হওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় সেটা গুরুত্বপূর্ণ। আর কারো মতো হওয়ার কোনো দরকার নেই, আপনি নিজেই একটা ব্রিলিয়ান্ট পারসন হুএভার ইউ আর, তো তার আপনার চর্চায় আপনি নিজের নিজেকে উৎপন্ন চেষ্টা করেন। এখানে সাদুজ্জামানের একটা কয়টি বিহেবল গল্পের শেষ লাইনটার মানে শেষ গল্পটার একটা লাইন আমার খুব প্রিয় মনে হয় সাদুজ্জামান ওইটা, সেটা হচ্ছে অগ্রসর হও সেই অবধি যে অবধি তুমি পারিবে না। বাহ, এটা দুর্দান্ত লাইন অমিতাভ দত্ত। আমি জানি তোমার সাথে এর মধ্যে একদিন আমরা কবিতা নিয়ে আড্ডাও দিলাম এর মধ্যে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে তুমি প্রায় লাইভ করো। যেটা আমি জানতে চাই, ধরো এই সময়ে মানে রিসেন্ট পাস ধরো 10-15 বছরের মধ্যে কোনো কবি কি তোমার চোখ কাটছে, মানে আলাদা করে তোমার নজর কাটছে কোনো কারো লেখা? তোমার এই সময়ের প্রিয় কবি কারা? কবি নাকি কবি 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 সাহিত্যিক? হ্যাঁ, তুমি সাদুজ্জামানের একটা কোট দিলা, ধরো সাদুজ্জামান ভাই অবশ্য 90 কবি। আসলে প্রবলেম হয় কি এখন আসলে কেউ না কবির কবিতার বই ওরকম ভাবে বের হয় না, যেটা আসলে ইয়ে হয় সবাই ফেসবুক টেসবুকে লেখে। হ্যাঁ, ফেসবুকে নজরে পড়ে না। হ্যাঁ, অন্য মানে অনেকের কবিতাই পড়ছি কিন্তু ধর গিয়া আমি আসলে নতুন কোনো কবি কি আমাকে স্ট্রাইক করেছে কিনা 10-15 বছরে অনেস্টলি বিচ্ছিন্ন ভাবে কারো কারো কবিতা কারো কথা, আমার তারিক সুজাতের এই কবিতাটা যে মৃত্যুর আগেই আমি জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, অসাধারণ লাগছিল, আমি এখনো পড়ি। তারিক ভাইয়ের ওই বইটাও আমার খুব প্রিয়, সো ওইটা পড়েছি। রিজওয়াল করিম রনির দাও দাও সুখ নামে একটা কবিতার বই আমি অনেকদিন আগে পড়েছিলাম, সেটা আমার খুব ভালো লেগেছে, ওইটা আমার ভালোই লেগেছে। আর তো এইরকম ভাবে বিচ্ছিন্ন ভাবে কারো কারো কবিতা, কামুর কিছু কবিতা আমার সবসময় ভালো লাগে, হ্যাঁ কামুয়ের কবিতা আমার সবসময় প্রিয়, কামুয়ের কবিতা পড়া হয় মাঝে মাঝে, রাইসুর কবিতা অনেক ভালো লাগে আমার, রাইসুর কবিতা ভালো। তুমি তুমি মোটামুটি পরাপরের মধ্যে আছো, এটা ভালো। এখন যাই হোক, কবিতা আমার মাঝে মাঝে খুব ভালো লাগে। বাহ, অভিনন্দন, মানে যাদের নাম বলো তাদেরকে তো অভিনন্দন জানাই। কিন্তু তোমার এই সময়ে
মানে সারা দুনিয়ার সিনেমা মিলে আর কি, মানে সেদিন আড্ডায় তুমি বলতেছিলে তোমার লাস্ট তোমাকে হিট করা কবি হলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে অন্তত আজকে আমাদের আড্ডায় তিন চারজনের নাম পাওয়া গেল যারা তোমার তোমাকে অবশ্য যারা হিট করতে পারছে। যাই হোক, এই সময়ের বিশ্ব চলচ্চিত্রে তোমার প্রিয় মেকার কারা, ফিল্ম মেকার বলো, ফিল্ম মেকার কারা, অভিনেতা কারা, অভিনেত্রী? আমার তো চৈতন্যকে খুব ভালো লাগছে, কোর্ট বানাইছে, যে যে রিসেন্ট টাইমে আরেকটা ছবি বানাইছে সেটার নাম হচ্ছে ভুলে গেছি, ডিসাইপল বোধহয়, কোর্ট যে বানাইছে চৈতন্য, তার ছবি খুব ভালো লাগে, তার একটাই ছবি। আমার রিসেন্ট টাইমে ওই লোকটার কাজ খুব ভালো লাগছে, আমি নাম যে আর্টিকেল 15 যে বানাইছে তার কাজ খুব ভালো লাগছে, ভারতীয়, খুব ভালো লাগছে আমার। হিলস হেয়ার আর পেস খুব মারাত্মক, থাপ্পর বানাইছে, তারপর আর্টিকেল 15 বানাইছে, খুব সুন্দর, হ্যাঁ ওটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আমার এই আমি ইন্ডিয়াদের বললাম, আর বিদেশের তো প্রচুর ছবি দেখি এবং অনেক ছবি, ফিল্ম মেকারের নামও জানি না। ওয়াকার ওয়াই তো আমাদের সব সর্বকালের প্রিয় ফিল্ম মেকার এখন আমাদের জেনারেশনের, সো ডেফিনেটলি। আর আমি রিসেন্ট টাইমে ওয়েন্ডার্স দেখছি আবার নতুন করে, আমি ফ্যাসিনেটেড হয়ে গেছি, মানে আমার ওয়েন্ডার্স এখন অসম্ভব ভাল লাগে, আমার হেডজক এখন অসম্ভব ভাল লাগে। হেডজকের রিসেন্ট একটা ছবি অ্যাবজর্ব করেছে যেটা আমাদের নিয়ে ফটোগ্রাফার ইয়েকে নিয়ে, আর হেডজকের আরও কিছু ডকুমেন্টারি দেখেছি টুকটাক, অসম্ভব ভালো লাগছে আমার। এবং ওয়েন্ডার্স তো ভালো লাগেই বললাম আমি, তো তুমি যাদের সাথে এখন, আচ্ছা ঠিক আছে, তুমি যাদের সাথে কাজ করেছো এই পর্যন্ত বিজ্ঞাপনে চলচ্চিত্রে সব মিলে, তোমার প্রিয়তম ভিডিওগ্রাফার কে? ভিডিওগ্রাফার মানে সিনেমাটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার কে? প্রিয়তম ডেফিনেটলি আই হ্যাভ আ ভেরি ডিফারেন্ট, আই হ্যাভ আ সাম কাইন্ড অফ, আমার প্রেমের সম্পর্ক ডেফিনেটলি রাশেদের সাথে, যদিও ইদানিং আমার সাথে আমার কাজ হয় না, কিন্তু রাশেদের সাথে, এবং রাশেদার খসরু ডেফিনেটলি খুবই প্রিয় ফিল্ম মেকার, সিনেমাটোগ্রাফার। কিন্তু এখন তো কাজ করি নতুনদের সাথে, সুতরাং তুহিন, তামিজুল, তাসিম এদের সাথে কাজ করি, আর আমার প্রেমের সম্পর্ক আছে বিজয় কার্তিকের সাথে যে বোম্বেতে থাকে, এবং আরেকজনের সাথে, সেটা হচ্ছে দীপ্তি গুপ্তা, যে রিসেন্টলি ডকুমেন্টারি বানায় সুপার সারা পৃথিবীতে নাম করেছে, সোনা মুখাপত্র নিয়ে যে ডকুমেন্টারি বানাচ্ছে সেটা। সো দিয়ে দিয়ে মানে আমার তো সিনেমাটোগ্রাফারদের সাথে প্রেম হয়ে যায়, সো এদের সবার সাথে এক ধরনের প্রেমের সম্পর্ক হয়েছে, বন্ধন হয়েছে, আবার ভেঙে গেছে, নতুন প্রেম হয়েছে, সো এরকম আর কি। আর ক্যামেরার সামনে অভিনেতা এবং অভিনয়ের সামনে আমার চিরকালের প্রিয় মানুষ মান ফরিদি, মানে চিরকালের, মানে ওনার ধারে কাছে প্রিয় মানুষ হুমায়ুন ফরিদি। আর তাছাড়া কি জানি হয়, আমি যাদের সাথে কাজ করি তাদের সাথে আমার খুব ভালো লেগে যায়, বিকজ আমার যেমন মানে চঞ্চল ভাই তো আছে, চঞ্চল ভাই তো চঞ্চল ভাই, হ্যাঁ নাবিলা, হ্যাঁ যারা পার্থদা আমার জানের মানুষ, জানের টুকরা আর কি, আমার মানে পার্থদাকে মানে ধরো আমি আয়নাবাজির লোকজনের কথাই তো বলতেছো, মানে বলতেছি, তারপরে রিসেন্ট কাজ করার মধ্যে নবেরা, হ্যাঁ নবেরা হচ্ছে রিকশাওয়ালে নবেরা, হ্যাঁ নবেরা, লাস্ট কাজ করলাম আমি ইয়াশের সাথে, আমার ইয়াশের সাথে কাজ করে খুব ভালো লাগছে আমার লাস্ট শর্ট ফিল্মটা, আমার বর্ষণকে অসম্ভব ভালো লাগছে, বন্ধু আর বন্ধুকের গল্প করার সময়, সো আমি যাদের পাস, সঞ্জিত প্রীতি আমার খুব প্রিয় অভিনেত্রী আমার কাছে, যার সাথে সার্ফেস করছিলাম, কম কাজ করতেছে বোধহয় বা তোমরা, হ্যাঁ ধরো আমার আমার বাংলাদেশে মনে হয় কয়েকজন অভিনেতা অভিনেত্রী আছে, ওপি আমার প্রিয়, আর জয় হাসান তো সবসময় প্রিয়, সুতরাং জয় হাসানের জন্য তো যে কোনো ফিল্ম মেকারের জন্য জয় হাসান হচ্ছে ব্লেসিং, কারণ জয় হাসান সাথে থাকা মানে তোমার ছবি অন্যরকম হয়ে যাবে। তো আচ্ছা দাদা, আমরা আমাদের মানে এই যান্ত্রিক বিভ্রাট টিভ্রাট সহ আলাপের সময় তো আমরা পার হয়ে গেছি, আমরা একটু দর্শকদের, আমরা দর্শকদের প্রশ্নগুলো একটু নিয়ে আসি, নিয়ে আসা চটজলদি করে শেষ করে দিই। সবার আগে বলি যে ফাহমিদ ভাই একটা প্রশ্ন করছেন,
সব দেশে ওটিটি যে ছাড় পায় বাংলাদেশে তা পাচ্ছে না, এটাকে জোর করে টিভির কন্টেন্টের গড় মানে নামিয়ে আনবে। যে কর্তৃত্ববাদী পরিবেশ বিরাজ করছে তাতে এমনই হবার কথা। তোমার মতামত? একদমই একদমই তাই। মানে এটা তো মানে ওটিটি প্ল্যাটফর্মের যে নিজস্বতা, ওটিটি প্ল্যাটফর্ম এজ এ বিজনেস হিসেবে এটাকে বিকশিত হওয়ার জন্য যে সুযোগ করে দেওয়া দরকার, সেটা তো মনে হয় না আমরা করতে পারবো। সুতরাং এটা খুবই বাজে অবস্থা হয়ে যাবে এবং বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশে দাপটের সাথে ব্যবসা করে যাবে। আচ্ছা, মাসুদ রানা নকিব প্রশ্ন করেছেন, আপনি কি সুপারস্টার সালমান শাহর বায়োপিক নির্মাণ করতে আগ্রহী? ওনার রহস্যজনক অকাল মৃত্যুর দুই যুগ পরে ওনাকে ঘিরে সিনেমাপ্রেমী দর্শক ভক্তদের অনেক উন্মাদনা দেখতে পাই, যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বিরল এক ঘটনা। আগ্রহ আছে নাকি তোমার? জানি না, মানে হয়তো বা কখনো হইতেও পারে। এই মুহূর্তে তো আমি জানি উনি অসাধারণ মানুষ এবং ওনার মৃত্যু নিয়ে অনেক ন্যারেটিভ আছে, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের প্রিয় অগ্রজ তারেক ভাই লিখেছে, আমি অনেকদিন ধরে অমিতাভ ভাইয়ের পেছন পেছন ঘুরতেছি একটা পাসিং শটের সুযোগের জন্য, কিন্তু গুরু আমাকে পাত্তা দেয় না। এ জীবন রেখে লাভ কি? পাত্তা দিবেন না? পরিচালকের সাথে অন্তরঙ্গ সময় কাটাও, অবশ্যই পাবে। তাহলে অন্তরঙ্গ সময় কাটাও। এটা হলো আগরতলা নিয়ে ছবিটা কবে শুরু হবে? আনিল তারেক আরেকটা প্রশ্ন করেছে। আনিল ভাই, টাকা দিয়ে যদি দেয় তাহলে টাকা দেয় না কেউ। রাজীব জবরজং প্রশ্ন করেছেন, সিনেমা হল থেকে সিনেমা ঘরের ছোট বড় ডিভাইসে চলে আসছে সময়ের সাথে, এই বিষয়টা সিনেমার ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাবে? এতে করে নির্মাতার ক্যানভাস কি ছোট হয়ে যাচ্ছে? একদমই না, ক্যানভাস ছোট হয়ে যাচ্ছে না, একদমই না। সিনেমা দেখার অভিজ্ঞতা পাল্টায় যাচ্ছে এবং সিনেমার মূল যে বিষয় অর্থাৎ গল্পের যে বিষয় বা গল্প না বলার বিষয় যেটা, হ্যাঁ একটা সমস্যা হবে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয়তো বা এক্সপিরিয়েন্স হয়তো বা কম হবে, কিন্তু যেই সিনেমা যদি মানুষের চিন্তায় খোরাক দিতে হয় বা চিন্তার গল্প যদি মানুষকে চিন্তাশীল করার জন্য যেই দরকার, যেই জিনিসটা দরকার আছে এবং যেই পেনিট্রেশন দরকার আছে, সেইটা এই ডিভাইসগুলোর মাধ্যমে মানুষ পাবে। এবং তারপরেও মনে হয় যে সিনেমা হলের দেখার যে এক্সপিরিয়েন্স সেটাও থেকে যাবে, সেটা চলে যাবে এটা আমি বিশ্বাস করি না। কারণ সিনেমা হলে দেখার এখনো মানুষ ওই এক্সপিরিয়েন্স হইতে চায় এবং মানুষ সিনেমা হল শুধু সিনেমা দেখতে যায় না, এটা একটা অন্য একটা অভিজ্ঞতার জন্য যায়। সেটা একটা পপকর্ন খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, ওটার একটা উৎসব মুখর পরিবেশের জন্য মানুষ যায়, সেই উৎসব তো থেকে যাবে বলে আমার ধারণা। এই ঢাকা থিয়েটারের দোলাদি বলেছে যে তোমার আগরতলা নিয়ে চলচ্চিত্রে অভিনয় করতে চায়, ভাইবা দেখবো না? শিওর, জি করবো। আরো অনেক কমেন্ট আসলে, সেগুলোর দিকে আমরা না যাই। অনেকে ভালো লাগছে বলছে, অনেকে অনেক কিছু বলেছে, মারুফ অনেক কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুফ ভাই বলেছে তোমাকে দেখছি, তারপর ওই যে নিচে ভালো আসছে ভাই, মারুফ ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো মারুফ ভাই, এই যে এই প্রসঙ্গটা নিয়ে আলাপ, মানে আমাদের আলাপের সময় উনি মন্তব্যটা করেছেন, সিনেমাকে ব্যবসা হিসেবে ধরলে এটা দাঁড়াই নাই, এটা না হয় বলা গেল। বাংলাদেশে ঠিক কোন ব্যবসাটা সেভাবে ডেভেলপ করেছে, ভালো চলছে? আমার ধারণা এখানে ব্যবসা করাটাই কঠিন, সিনেমা ব্যবসাও দাঁড়াতে পারছে না, তাই মনে হয় তোমার? অবশ্যই, বাংলাদেশের কোন ব্যবসা, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যবসা হচ্ছে পলিটিক্স। তুমি কি কখনো পলিটিক্স করবা? আমি মনে করি যে আমি প্রতিদিন রাজনীতি করি এবং পলিটিক্স, একটা মানুষ কোনোদিন পলিটিক্স এর বাইরে থাকতে পারে না। সুতরাং আমি ফিল্ম মেকার, আই এম অলরেডি এ পলিটিশিয়ান একভাবে। মানে প্রত্যেক শিল্পী, সাহিত্যিক, ফিল্ম মেকার কি পলিটিশিয়ান? আমার মনে হয় যে এক ধরনের রাজনীতির, পলিটিশিয়ান বললে ভুল হবে শব্দটা, কিন্তু এক ধরনের রাজনৈতিক ভাবে সচেতন হই আমরা সিনেমা বানাই বা গল্প বলার চেষ্টা করি। অমিতাভ দা, আমরা শেষ পর্যায়ে প্রায়, আমরা আমাদের একটা পর্ব আছে, মানে যেহেতু এই শোটার নাম হলো ইন্টারভিউ, কয়েকটা শব্দ আমি বলবো, সেই শব্দগুলো নিয়ে তোমার ভিউ জেনে আমরা আমাদের আলাপ শেষ করব। তোমার সাথে আলাপ করে তো খুবই ভালো লাগছে, তুমি জানোই সবসময় ভালো লাগে এই আড্ডা। প্রথম শব্দটা হলো প্রেম।
বুঝি না মানে তুমি আমার কথাটা বোঝো নাই এই আমি প্রেম ব্যাপারটা প্রেম শব্দটার উত্তর আমার কাছে হচ্ছে বুঝি না কখন হয় কখন চলে যায় তাই না মাথার ভিতরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে কোনো এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে তুমি তাকে এড়াতে পারো না আমি তারে পারি না এড়াতে তুমি এড়াতে পারো সে থামে আমি থামি সে কেসে বল তারপর বল তুমি কি প্রেমের মধ্যে আছো এখন না এই জন্যই তোমার মরতে ইচ্ছা করে প্লিজ প্রেমের মধ্যে আবার থাকো পরের এই মুহূর্তে নাই অন্তত কালকে সকালে আছি ও মানে আছেও নেই এর মধ্যে আছো মানে কি তুমি আমাকে ভালোবাসো না আমার সাথে তুমি প্রেমের মধ্যে নাই না না তোর না তোর সাথে তো একটা প্রেম আছে ওই প্রেম তো আছে আচ্ছা পরের শব্দটা হলো অমিতাভ দা যৌনতা যৌনতা নিয়ে তোমার ভিউ কি আসলে তোমার দৃষ্টিভঙ্গিতে যৌনতা কেমন It's beautiful. It's beautiful. It's beautiful. It's এটার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে এটার মধ্যে একটা অদ্ভুত মানে এটার মাধ্যমে মানুষের মধ্যে মানে মানুষের মানুষের এক ধরনের অদ্ভুত যোগাযোগ তৈরি হয় এবং ইটস বিউটিফুল এন্ড ইটস অলসো ইট অলসো নিজের মানে এখন যৌনতার তো অনেক ধরনের ব্যাপার আছে যৌনতা রাজনীতির বলে ব্যাপার আছে যৌনতার মধ্যে শক পাওয়ারের ব্যবসা সম্পর্ক আছে যৌনতা এখন যৌনতাকে একভাবে ব্যাখ্যা করা যায় না এন্ড আমি যৌনতা শব্দটা শুনলে হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি বইটার কথা মনে হয় যে আমি ফুকর এই বইটা পড়তে গেছিলাম দুই পাতার পরে বুঝছি যে অনেক কঠিন আমি বুঝবো না তো এরকম আর কি মানে এটা এটা ভেরি কমপ্লেক্স লাগে আমার কাছে পুরো ব্যাপারটা বোঝা আর আমার কাছে নিজের কাছে তো আমার কাছে মনে হয় যে ইটস বিউটিফুল দ্যাটস গ্রেট দাদা পরের শব্দটা হলো ধর্ম ব্যক্তিগত নিজস্বতা ব্যক্তিগত আসলে আচ্ছা ধর্ম ব্যক্তিগত পরিবার একদম ঠিক আছে পরিবার ইনস্টিটিউশন দর্শন আসলে তোমার জীবন দর্শন আমার জীবন দর্শন হচ্ছে আমার জীব দর্শন হচ্ছে যে আমার কাছে একটা জিনিস মনে হয় এটার ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে যে ইটস সার্চ সার্চ আমার জীবন দর্শন হচ্ছে আমার কাছে লাগে সার্চ সত্য অনুসন্ধান মানে আই ডোন্ট নো হোয়াট ইজ দিস বাট আই স্টিল সার্চ এবং আমি প্রতিদিন সার্চ করার চেষ্টা করি প্রতিদিন জানতে চেষ্টা করি দুনিয়ার সম্বন্ধে প্রতিদিন দুনিয়ার বিষয় জানতে চাই দুনিয়াতে যা যা ঘটেছে সেটা জানতে চাই আমার জীবন দর্শন হচ্ছে সত্য অনুসন্ধান এটি আমার কাছে মনে হয় আরেকটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই টোটাল টোটাল সৌরজগতের মধ্যে পৃথিবী একটা নট ইভেন আ ডটস আমার কাছে মনে হয় যে এইরকম একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা এত মারামারি ঘাটাঘাটি ধর্ম এত জাত বেজাত যেটা আমার কাছে খুব ফ্রাস্ট্রেটিং মনে হয় এটা কেন মানুষ করে আমি জানি শিমুলের ইলেকট্রিসিটি আবার চলে গেছে এবং আবার ব্যাটারি গেছে শিমুল আসা পর্যন্ত অপেক্ষা করতে পারি ততক্ষণ পর্যন্ত কি করা যায় জানি না খেজুর খাই খেজুর হল আমাদের নবীজি খাই তো যাই হোক ওকে আমি জানি না শিমুলের নেটওয়ার্কে কি সমস্যা হয়েছে তো ও আসলে পরে আমরা শেষ করতে পারি আবার বিয়ে না আমি বিয়ে করব না আমার কোনো আগ্রহ নেই বিয়ে শাদি করার এই মুহূর্তে আপনি যদি জিজ্ঞেস করে থাকেন আমার কোনো আগ্রহ নেই আলাপ
আর শিমুলের নেটের সমস্যা হচ্ছে, 1 মিনিটের মধ্যে শিমুল আসবে। তো শিমুলের সাথে কথা বলে বললাম তো ভালোই লাগলো, অনেক প্রশ্ন আসছে আমার, এখানে কে প্রশ্ন করলে এবং কে প্রশ্ন দিতে পারে সেটা উত্তর দিতে পারি। আমি আমার যে শর্ট ফিল্মটা বাঘবন্দি সিংহবন্দিতে যাবে, এটাতে আমি জেনারেশনের গল্প বলার চেষ্টা করেছি, খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। আমরা প্রায় শেষ পর্যায়ে। অমিতাভ দা, তুমি দর্শন নিয়ে বলছিলা, আমি জানতে চাই তোমার জীবন দর্শন, ওই জায়গাটা তো আমি মিস করেছি, আশা করি তুমি বলেছো তোমার জীবনের তুমি আজকে পর্যন্ত যা যা কিছু এখনো পর্যন্ত এই মুহূর্তে যে আমার সামনে বসে আছো, তোমার এই সমগ্র জীবনের জন্য তোমার তোমার সবচেয়ে বেশি তোমার দর্শন যে তৈরি হয়েছে, তোমার চিন্তা যে তৈরি হয়েছে, তুমি মানুষটাকে সবচেয়ে বেশি কোন মানুষের প্রতি কৃতজ্ঞ? আইব্রেজা চৌধুরী, কমরেড আইব্রেজা চৌধুরী, আমার চাচা। একদম, অনেক ধন্যবাদ অমিতাভ দা, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আজকের আয়োজন, তোমার সিনেমার দিকে আমরা তাকায় আছি, নিশ্চয়ই মানে তুমি খুব ভালো থাকবা। থ্যাংক ইউ দাদা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলাপ করছিলাম ইন্টারভিউতে আজকের অতিথি অমিতাভ রেজা চৌধুরীর সাথে। আগামী কালকের আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ইন্টারভিউ। এবং অবশ্যই যেটি কামনা করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা নাকি খুব ঢংঢাং করে বলতে হয়, তো সেই ভিউ বা সাবস্ক্রাইবের জায়গায় আসলে আমরা যেতে চাই না। অমিতাভ দাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।